ঠিক আছে তো আজকে যেটা যে বিষয় নিয়ে আমরা আজকে পড়বো রিসার্চ অ্যাপটিটিউডের ফেনোমেনোলজি আর তার সাথে সাথে এথনোগ্রাফিক্যাল কনসেপ্টটাকে বুঝবো এবং ফেনোমেনোলজিতে কি ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হচ্ছে ফেনোমেনোলজির টোটাল প্রক্রিয়াটা কি তোমরা এবার দেখেছো হয়তো যে আমাদের এবারের পরীক্ষাতে সবথেকে বেশি প্রসেসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এডুকেশনের যারা স্টুডেন্ট রয়েছে তারা তো এটা ফিল করে করেইছ আর যারা পেপার ওয়ানের যারা দেখেছ পেপার ওয়ানের কোশ্চেন্সগুলোকে দেখবে সেখানে সবগুলোরই একদম ইনডেপথ সেকশনসগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন এসেছে ঠিক আছে যেখানে কি না ফেনোমেনোলজি তারপর এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসছে তো আমরা সেগুলোকে ধীরে ধীরে আজকে কভার করব কভার করার আগে একটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে বলে দিই যে আমাদের টোটাল ইউজিসি যে নেট এবং ডাব্লু বি সেট হয় ঠিক আছে এই টোটাল পরীক্ষার তোমরা কি জানো নাইনটি থ্রি পারসেন্ট স্টুডেন্ট ফেল হয় নাইনটি থ্রি পারসেন্ট স্টুডেন্ট ফেইল হয় ঠিক আছে তারা রীতিমতো ফেল হয় তারা পারে না হ্যাঁ পরে ট্রাই করে তারপর আবার ট্রাই করে আবার ট্রাই করে এবার তোমরা ভাববে যে স্যার আপনি এমনি এমনি বলছেন আপনি এমনি এমনি বলছেন হয়তো তো ইউজিসি নিজস্ব ডেটা দিয়ে তোমাদেরকে আমি বলছি দেখো এটা দু হাজার তেইশের ডেটা ঠিক আছে ছয় লাখ উনচল্লিশ হাজার ঊনসত্তর জন পরীক্ষা রেজিস্টার করেছিল তার মধ্যে পরীক্ষা দিয়েছিল চার লাখ বাষট্টি হাজার একশো চুয়াল্লিশ জন এবং কোয়ালিফাই কতজন করে বত্রিশ হাজার তিনশো চারজন এবার তোমরা বলবে স্যার অনেক তো এটা পুরো ইন্ডিয়ার বেসিসে এবং সব থেকে যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি ফেলের হারটা এই সাইডে থাকে পাশের হারটা অন্যান্য স্টেটে বেশি থাকে এবার এর কারণ যেটাই হোক এ নিয়ে আমি রিসার্চ করিনি এর কারণ যে কোনো কিছু হতে পারে তবে যতটুকু আমরা বুঝি বা আমি আমি যতদিন ধরে পড়াচ্ছি যতদিন ধরে যতটুকু দেখেছি আমাদের এখানকার স্টুডেন্টদের একটা কনসেপ্টের ক্লিয়ারের বৃহদতর অভাব আছে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার থাকেই না আমাদের স্টুডেন্টদের একটা জায়গাতে প্রতিনিয়ত দেখা যায় যে তারা প্রতিনিয়ত আশাহত হয়ে যায় এর কারণ অনেক আছে সমসাময়িক থেকে শুরু করে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট থেকে শুরু করে অনেক জায়গাতে অনেক ভিত্তিতে আছে এবার প্রশ্নটা হলো তাহলে কি ধরে নাও তাহলে কি স্টুডেন্টরা এই যে ফেলটা যে হচ্ছে এখান থেকে কি আমরা উঠতে পারবো না তোমরা যদি একটু পার্সেন্টেজ আকারে দেখো সিক্স পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট টোটাল পা এখানে পাস করছে বাকি সব কিন্তু ফেল এবার প্রতিনিয়ত তুমি ফর্ম ফিল আপ করছো আর প্রতিনিয়ত ফেল করছো তো এর থেকে সব থেকে ভালো হয় যেবার ভালোভাবে প্রিপারেশন নেবে সেইবারই ফম ফিল আপ করো নাহলে টাকা নষ্ট করার কোনো দরকার নেই আমার পয়েন্ট অফ ভিউতে যদি তোমাদের বলি কারণ কি এখানে দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বসার জন্য জাস্ট সবাই নেট দিচ্ছে আমিও নেট দিই সবাই নেট দিচ্ছে আমিও দিচ্ছি আমার বন্ধু বান্ধবী আমার ভাই বোন পাশ করে গেছে ওর জন্য আমি দিচ্ছি আরে বাবা পড়তে তো হবে নাহলে কোয়ালিফাইটা কোথা থেকে করবে তুমি এবার এই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য যে তোমাদের মেইন তিনটে কারণ যেগুলোর জন্য তোমরা রীতিমতো ফেল করো ঠিক আছে এটা তোমরা ফ্যাক চেক করে নিতে পারবে তোমরা গুগলে গিয়ে জাস্ট আমি যেটা লিখেছি এটাকেই জাস্ট গুগলে গিয়ে পেস্ট করবে দেখবে তো এই যেই ডেটা আমি দিলাম এই সেম ডেটাই তুমি পেয়ে যাবে এই যে আমাদের স্টুডেন্টদের এত একটা যে প্রবলেম হয় তার স্বাভাবিক সেই জায়গাগুলো তুমিও করছো না তো তোমার সেই জায়গাগুলো যেন এবার থেকে যেন তোমার সব সময় কনসিডার করা হয় যে আমি পারবো এবং আমি ওই কয়েকজন স্টুডেন্টের মধ্যে থাকব না যারা কিনা রীতিমতো ফেল করছে ফেলের তকমাটা যেন আমার ঘরে না আসে ঠিক আছে ওই ফেলের যে তকমাটা ওটা যেন আমার ঘাড়ে না আসছে আমার পাশে সবাই পাশ করছে আমি যেন না থাকি এবার এখানে আরেকটা প্রশ্ন সবার আসবে যে স্যার প্রতিনিয়ত তো অনেক কিছুই ঘটছে স্যার তো সেই জায়গাতে আমি পড়াশোনার জায়গাগুলো হারিয়ে ফেলছি বা আমার পড়াশুনোর একটা যে টেন্ডেন্সি একটা যে ইচ্ছে স্যার ওগুলো হারিয়ে ফেলছি তো একটা জিনিস মাথায় রাখবে আমরা একটা হিউজ ডেমোক্রেসিতে বসবাস করি এরকম অনেক প্রবলেম আসবে সেগুলো সলভও হয়ে যাবে এবার তুমি সেই এক জায়গায় রয়ে থাকবে না তো বা বসে থাকবে না তো দেখা গেলো তোমার পাশের বন্ধু সে সেই জায়গাতে করে যাচ্ছে এবার তোমাদের মধ্যে আরেক আরও অনেকজন বলবে যে স্যার আপনি বললেন মাত্র স্যার এই কয়েকজন পাশ করে কিন্তু আমার পাশের বন্ধু পাশের বান্ধবী তারা তো পাস করছে স্যার তাহলে ওরা কীভাবে করছে তারা পড়ছে মন দিয়ে পড়ছে এবং রীতিমতো ভালো করে পড়ছে সেই নিখুঁত জায়গাটাকে ভালোভাবে তোমাদেরকেও পড়তে হবে এবং তোমরা যদি ভালোভাবে পড়ো আমি বলছি তো সে আমি এটা বলছি না যে আমার কাছে পড়লেই তুমি পাশ করবে না তুমি যদি নিখুঁতভাবে ভালোভাবে টাইমটাকে ম্যানেজ করে যদি তুমি পা পড়ো তুমি নিজেও পাস করতে পারবে এটা আমার আমার কাছে পড়ার জন্যই যে পাশ করবে এটা আমি কখনোই বলবো না কারণ তোমার মধ্যে ওই এবিলিটি আছে পাশ করার তুমি এখন এম এ করছো বা এম করছো বা এম কম করছো যেহেতু আমার আমরা এখানে অনেকেই সেটের প্রেক্ষিত আছি তো তোমার মধ্যে এবিলিটি আছে তুমি ওটা তোমার সুপ্ত অবস্থায় আছে আমরা কি করি ছ মাসে একটা স্ট্রাকচার কারিকুলাম তৈরি করে ওই সুপ্ত অবস্থায় যে থাকা যে তোমার এবিলিটিটা আছে ওটাকে বুস্ট করি এবং সেই জায়গাতে তোমার পুরো সিলেবাস কমপ্লিট করে তোমার মধ্যে কনফিডেন্স আনি দুটো পেপারেই যে তুমিও পারবে তোমার মধ্যে সক্ষমতা আছে আছে তো সক্ষমতা তো নাকি নাকি এমনি এমনি সবাই আমরা জাস্ট ও পাস করছে ও পাস করছে তার জন্যই আমরা নেট সেট পড়ছি আদারওয়াইজ আর কোনো ব্যাপার নেই আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই আছে তো সক্ষমতা যদি থেকে থাকে অবশ্যই একবার লিখে জানাও একবার লিখে জানাও যে আমি পারবো ডিসেম্বরে আমি পারব আমি পারবো কোয়ালিফাই করতে একবার হলেও তোমরা লিখে জানাও এবং আমি দেখি কতজন এখানে তোমরা আছো যারা কিনা এই জায়গাটাতে বিলিভ করো যে আমি পারবো এইটা যতক্ষণ না তুমি নিজের থেকে দেখো আমাদের ব্রেন না খুব একটু আমি পড়ার ঢোকাটাকে একটু তোমাদেরকে বলছি বোঝো বিষয়গুলোকে আমাদের ব্রেন না খুব ভালোভাবে স্ট্রাকচার করা তুমি যেভাবে ভাববে ওভাবেই তোমার ব্রেন তোমাকে রান করবে আমি পারবো না যদি ভাবো তো দেখবে তোমার ব্রেন ওইভাবে তোমাকে রান করবে ওই পারব নাতেই তোমাকে ঠেকাবে যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি পারবো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই যে সামনের যে ডিসেম্বর আছে দুটোই তোমার কোয়ালিফাই হবেই হবে এইটুকু আমি তোমাকে বিশ্বাস দিতে পারি আট বছর ধরে পড়াচ্ছি আমি ঠিক আছে তো অবশ্যই এ যাবৎ কত স্টুডেন্টকে কোয়ালিফাই করিয়েছি কতজন কলেজে জব পেয়েছে কতজন ইভেন ইউনিভার্সিটিতেও পেয়েছে সেটার কোনো রকম হিসেব নেই তো অবশ্যই অবশ্যই বলো আমি পারবো একদম এই তো সবাই লিখছ আমি পারবো ভালো লাগলো ভালো লাগলো একদম এই বিশ্বাসটা যদি তুমি আনতে পারো বাকি কাজ হয়ে যাবে এই বিশ্বাসটাকে যদি তুমি আনতে পারো বাকি কাজ হয়ে যাবে একদম এই তো আমি ম্যাসেজের এখানে ছড়াছড়ি দেখতে পাচ্ছি যে স্যার হ্যাঁ পারবো অনেকেই বলছো না কিন্তু মাথায় রাখবে যদি তোমার একটু লজ্জা বোধ হচ্ছে যে স্যার এটা লিখবো স্যার অনেক সময় আমরা ভাবি এই বাচ্চাদের মতো লিখবো কিন্তু বাচ্চাদের মতো নয় এটা তোমার ভেতর থেকে সে বুস্টিং পাওয়ারটাকে আনতে হলে তোমাকে লিখতে হবে কারণ যখন তুমি টাইপ করবে তোমার ব্রেন সেটার সাথে অ্যাটাচ হবে একদম এই তো সবাই বলছে আমাদের পেতে পারতেই হবে একদম ঠিক আমাদের পারতেই হবে আমরা সেইভাবেই প্রিপারেশনটাকে নেব ঠিক আছে বেশ এবার স্বাভাবিক আমি কে অনেকেই অনেকেরই একটা ধারণা থাকতে পারে যে অচেনা কেউ একজন এসে পড়াচ্ছেন না তো তো আমার ইন্ট্রোডিউস আমি একটু নিজেই করে দিচ্ছি আমার তো আমার নাম রেজাউল ইসলাম এবং সবাই তোমরা আমাকে রেজাউল স্যার বলেই ডাকো এবার দীর্ঘ প্রায় আট বছর ধরে আমি ইউটিউবে এক্সিস্ট করছি ইউটিউবে পাঁচ বছর ধরে আছি তার আগেও নানাভাবে আমি পড়াতাম অফলাইনে ঠিক আছে অনলাইনে বেসিক্যালি দু হাজার উনিশ থেকে আমি অনলাইনে আসি তো আমি মূলত সর্বস্ব দিয়ে চেষ্টা করি যেই জায়গাগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাগুলোতে তোমাদেরকে একদম ভালোভাবে পড়িয়ে তৈরি করার আমি বলছি না যে একদম তোমরা ধরে নাও যে কিছু একটা অসুবিধে হলেই হ্যাঁ যে তোমরা পারবে না বা এই ধরনের রেসপেক্ট তোমাদের জীবনে আসবে এটা কোনো দিনও থাকবে না এমন কিছু বলছি না আসবে আশা হত হবে কিন্তু সেখান থেকে আবার নিজেকে তুলে ধরতে হবে কোনো রকম অসুবিধে হলে অবশ্যই নম্বরটাকে সেভ করে রাখো গ্রুপে জয়েন করছো বা অ্যাডমিশান নিচ্ছ কি নিচ্ছ না সেটা নিয়ে কোনো যায় আসে না এই নম্বরটাকে সেভ করে রাখো যদি কোনো জায়গাতে কিছুতে অসুবিধে পড়ো অ্যাকাডেমিক রিলেটেড অবশ্যই অবশ্যই আমাকে একবার হলো হোয়াটসঅ্যাপে জানাবে সে পিএইচডি থেকে শুরু করে যে কোনো কিছু এটার জন্য কোনো চার্জেস নেই হেল্প যেটাকে বলে সেটা আমি করার চেষ্টা করব। আমাদের চ্যানেল যারা যারা এখনও ভিজিট করো নি অবশ্যই করে নিও পিএইচডি নেটসেট ক্লাসেস নামে আছে প্রায় এখানে আমাদের পাঁচশোখানার মতো ভিডিওস আছে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার দেখে নেবে যে কোনো চ্যানেল নয় আমাদের চ্যানেলটা পার্টিকুলার সাবস্ক্রাইবার দেখে নেবে থার্টি পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার আছে মানে তিরিশ হাজার প্রায় একত্রিশ হাজারের কাছাকাছি একত্রিশ হাজার স্টুডেন্টরা মূলত আমাদের চ্যানেলকে বিশ্বাস করে এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে অনেক কিছু আমরা দেওয়ার চেষ্টা করি তার একটা তোমরা বেসিক্যালি একটা নমুনা তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারলে জাস্ট সার্চ ইঞ্জিনে যাবে বিএসজি নেটসেট ক্লাসেস টাইপ করবে তাহলেই দেখবে তোমাদের কাছে সমস্ত ডিটেলস চলে আসবে ওকে তো এই এরা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা এর আগের বার কোয়ালিফাই করেছে এগুলো প্রায় সোশ্যাল মিডিয়াতে আমি অনেকবার দিয়েছি তো এইগুলোতে আমি আর সময় নষ্ট করছি না ঠিক আছে আমি ডিরেক্ট পড়তে চলে যাচ্ছি এবার আমাদের পেপার ওয়ান তো শুরু হচ্ছেই হচ্ছে তার সাথে সাথে আমাদের বাংলার ব্যাচও শুরু হচ্ছে পেপার ওয়ান আর পেপার টু যারা ডিসেম্বরকে টার্গেট করছো বাংলা এডুকেশন আর পল সায়েন্স এই তিনটা সাবজেক্টে যারা টার্গেট করছো তারা পেপার টুও নিতে পারো একটা ইনস্টিটিউশন থেকে নাও আমি তোমাদের বলছি তোমাদের সাহায্য হবে তোমরা যখন কমপ্লিটেড করবে তখন দেখবে কতটা হেল্প হলো আর অর্জুন ব্যাচের যেটা আমাদের টোটাল স্টাডি যেটা শিডিউল আছে আমরা একশো আশি দিনে টোটালটাকে ভাগ করেছি এবং থার্টি ডেজ ইন্টু সিক্স মান্থ অর্থাৎ একশো আশি দিন আমাদের হাতে আছে ওই ভিত্তিতে আমরা ভাগ করেছি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি টিচিং অ্যাপটিটিউডের জন্য কুড়ি দিন রিসার্চ অ্যাপটিটিউডের জন্য কুড়ি দিন এবং যেই ডেট বা যেই ডেস এগুলো ডেস হ্যাঁ এই ডেটের মধ্যেই আমি টোটাল তোমাদের সিলেবাস কমপ্লিট করব ঠিক আছে দরকার পড়লে এক্সট্রা ক্লাসেস যে নর্মালি যে ধরনের ক্লাসেস আমাদের হয় তার থেকে এক্সট্রা ক্লাসেস দরকার হবে স্বাভাবিক ছ মাসের মধ্যে করতে হলে আমাকে এক্সট্রা ক্লাস দিতে হবে সেই এক্সট্রা ক্লাসেসগুলোও তোমাদের রীতিমতো আসবে অর্থাৎ তোমাদের ডিসেম্বরের মধ্যে পেপার ওয়ান পেপার টু বা যারা শুধু পেপার ওয়ান নেবে তাদেরকে তৈরি করে দেবো আমি ঠিক আছে এটা আমার কথা রইলো এই ডেসগুলো যা আমি ভাগ করেছি এই ভিত্তিতেই আমি তোমাদের তৈরি করে দেবো ওকে বেশ আজকের তাহলে টপিকে চলে আসি যেটা আমি তোমাদের বলছিলাম যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই দুটো বেসিক্যালি আমাদের মিক্সড রিসার্চের অন্তর্ভুক্ত করা হয় ঠিক আছে এবার এই কোয়ালিটেটিভের অংশ হিসেবে আমাদের ফেনোমেনোলজি এথনোগ্রাফি ন্যারেটিভ রিসার্চ এই ধরনের জায়গাগুলো আসে তো সেইগুলোকে আমরা বুঝবো আজকে যে সেগুলোতে কি ধরনের অ্যাসপেক্ট ব্যবহার হচ্ছে তার সাথে সাথে সেগুলোর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমি আজকে তোমাদের গ্যারান্টি দিতে পারি এই ক্লাসটিকে যদি তুমি একটু ভালোভাবে পড়ো তোমার এথনোগ্রাফি আর ফেনোমেনোলজি নিয়ে কোনো প্রবলেম হবে না তুমি যদি আমার কাছে অ্যাডমিশন নাও নাও তবু তোমার প্রবলেম হবে না কারণ সেই হিসাবেই আমি টোটাল ক্লাসটাকে আজকে তৈরি করেছি এবার দেখি আমরা বেসিক্যালি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ আমরা মিক্সড রিসার্চের অন্তর্ভুক্ত আছে এবার যাদের কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের ফেস সম্পর্কে ধারণা নেই তাদের জন্য আমি বলি কোয়ালিটেটিভ বলতে বোঝায় যেখানে কিনা যেখানে কিনা কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থাকবে না কোয়ান্টিটেটিভ বলতে বোঝা যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস থাকবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একদম সাধারণ উদাহরণ দেবো আগে তারপরে রিসার্চের উদাহরণ দেবো ধরে নিচ্ছি তুমি তোমরা সবাই বেশিরভাগই এখানে গ্রামের ছেলেমেয়েরা রয়েছো গ্রামে দেখবে এরকম একটা হিসাব হয় যে গ্রামের কতগুলো বাড়িতে সরকার টয়লেট বসালো ঠিক আছে তো ধরে নাও গ্রামের কতগুলো বাড়িতে সরকার টয়লেট বসালো এই যে আমি যে বলছি সরকার কতগুলো বাড়িতে টয়লেট বসালো এই কতগুলোর উত্তর যখন আমি খুঁজতে যাব। একদম পাতি ভাষা বোঝাচ্ছি কিন্তু এগুলো বুকিশ ল্যাঙ্গুয়েজ দেখবে অনেক তোমাকে একটু ঘুরিয়ে দেবে পাতি বাংলায় বোঝাচ্ছি যখন তুমি কতগুলো টয়লেট বসালো এটার উত্তর খুঁজতে যাবে তখন দেখবে ওটা হয়ে যাবে কোয়ান্টিটেটিভ ফেস বা কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়ে যাকে যাকে আমরা বলি ঠিক আছে যেখানে কিনা পরিমাণটাকে আমরা গুরুত্ব দিচ্ছি যে কতগুলো গ্রামের টয়লেট বসানো হলো এবার সেটাকেই যদি আমরা কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখব যে ওই টয়লেট বানানোর জন্য যে মাল মশলা ব্যবহার করা হয়েছিল সিমেন্ট বালু পাথর সেগুলোর গুণমান কতটা ভালো ছিল বা সেগুলোর কতটা ভালোভাবে সেই জায়গাগুলোকে স্টাবলিশ করা হয়েছে যেন ওটা টেকসই হবে এটা হয়ে যাচ্ছে আমাদের কোয়ালি কোয়ালিটেটিভ এসপেক্টে চলে আসছে তাহলে আমরা কি বুঝলাম রিসার্চের যে দুটো এসপেক্ট আছে একটা কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ দুটো মূলত একটা কোনো আমাদের এক্সপিরিয়েন্স আমাদের অনুভূতি আমাদের ধারণা আমাদের পার্সেপশন আমাদের অ্যাটিটিউড এগুলো নিয়ে কথা বলে আরেকটি যেটা কোয়ান্টিটেটিভ সেটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিমাণকে কেন্দ্র করে যে কোনো বিষয়ের পরিমাণকে কেন্দ্র করে আমাদেরকে সেই সম্পর্কে ডেটা দেয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভালোভাবে কানেক্ট করবে রিসার্চে দেখবে আমাদের না ফিল্ড ওয়ার্ক করতে হয় তো একটা গ্রামে তুমি ফিল্ড ওয়ার্ক করতে গেলে সেখানে গিয়ে দেখলে যে বিভিন্ন ওই গ্রামের তুমি একটা ডেটা নিতে চাইলে যে ওই গ্রামের কতজন মানুষেরা শিক্ষিত নয় কতজন তাহলে এটা হয়ে গেল তোমার কোয়ান্টিটেটিভ ডেটা আর যখন তুমি দেখবে যে এই গ্রামের লোকেদের শিক্ষিত না হওয়ার কারণটা কী এতটা কম পরিমাণে যে গ্রামের লোকেরা যে অশিক্ষিত অবস্থায় রয়েছে এর কারণটা কি এটাকে যখন তুমি ফাইন্ড আউট করতে যাচ্ছ এটা হয়ে যাবে তোমাদের কোয়ালিটেটিভ রেসপেক্ট বা ডেটার মাধ্যমে তুমি সেটাকে পেয়ে যাচ্ছ এবার কোয়ালিটেটিভে যদি আমরা ঢুকি এটা একটা আমাদের রিসার্চের একটা মেথড অফ ইনকোয়ারি ঠিক আছে যেখানে কিনা আমরা মানুষের বিহেভিয়ার ঠিক আছে এক্সপিরিয়েন্স এগুলোর ওপরে বেস করে পুরো রিসার্চটাকে করি আর একটা উদাহরণ দিচ্ছি আমি যেমন তুমি ধরে নিচ্ছি যে তুমি হিউম্যান সাইকোলজি নিয়ে রিসার্চ করছো যে মানুষ যখন ভুল কাজ জানে ওটা ভুল কাজ তবু কেন ওই ভুল কাজটাই করে মানুষ ওই যে জানে ওটা ভুল কাজ তবু কেন ভুল কাজটাই করে ধরে নাও এই ধরনের তুমি একটা হিউম্যান সাইকোলজি নিয়ে তুমি একটা রিসার্চ করছো ঠিক আছে আচ্ছা একটু দাঁড়াও তো আমি দেখে নিই আমি কি রেকর্ডটা অন করেছি কিনা ওকে ওকে রেকর্ড অন করা আছে তো যেটা আমি বলছিলাম যে আমরা ধরে নাও এরকম দেখলাম যে মানুষ হিউম্যান সাইকোলজি বা মানুষের সাইকোলজি নিয়ে তুমি রিসার্চ করছো তাহলে কি তার বিহেভিয়ার তোমার দরকার হবে তার কি ধরনের কথা বলছে সে তার সাথে তোমার আত্মীকরণ দরকার হবে তার সাথে সাথে তো বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে একটা এক্সপিরিয়েন্সকে দরকার হবে এবং সেগুলোকে তুমি তোমার রিসার্চ ইনক্লুড করবে এই ধরনের জায়গাকে আমরা তখন কোয়ালিটেটিভ রিসার্চের অন্তর্ভুক্ত করি যেগুলোতে কি না গুণগত জায়গাগুলোর ওপরে বেশি ফোকাস করা হয় ঠিক আছে আমরা কখনোই কিন্তু কোয়ালিটেটিভে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি না যে ওই ব্যক্তিটি কতটা ভালো করেছে বা আগে কতজনের সাথে কথা বলেছে এই ধরনের দেখবো না তোমার সাথে কী ধরনের বিহেভিয়ার করলো সেই জায়গাটাকে বেস করে যেই ডেটাটা তুমি নিলে রিসার্চের ব্যবহার করবার জন্য সেটাই হয়ে গেল তোমার কোয়ালিটেটিভ ডেটা এবার এই কোয়ালিটেটিভ রিসার্চের প্রসেসটাকে প্রথমত আমরা প্রবলেমটাকে চিহ্নিত করি যে প্রবলেমটা নিয়ে আমি কাজ করতে চাইছি ওই প্রবলেমটাকে আমি চিহ্নিত করি তারপরে ওই বিষয়ে লিটারেচার রিভিউ করি লিটারেচার রিভিউ কি আমি যে প্রবলেমটা নিয়েছি যেমন ধরে নিচ্ছি আমি হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করছি তাহলে ওই হিউম্যান সাইকোলজি নিয়ে আগে কী ধরনের রিসার্চ হয়েছে সেইগুলোকে দেখা বোঝা এবং তার মধ্যে থেকে রিসার্চের গ্যাপটাকে খুঁজে বার করা গ্যাপ মানে কি গ্যাপ মানে হচ্ছে দেখো এবার আগের যিনি রিসার্চ করে গেছেন এবার ওনারটাই যদি তুমি টুকে দাও তাহলে তো ওটা কখনোই একটা ভালো রিসার্চ হলো না বরঞ্চ তুমি প্লাগারিজমের মধ্যে ধরা পড়ে যাবে তো বেসিক্যালি এখানে আমরা কি করি আগে যা রিসার্চ হয়েছে আমার বিষয়টাকে নিয়ে যেটা নিয়ে আমি রিসার্চ করতে চাইছি সেটা আগে যা রিসার্চ হয়েছে এবং ওর মধ্যে কি গ্যাপ আছে কোন বিষয়গুলোকে তিনি বলেননি সেইগুলোকে গ্যাপটাকে খুঁজে সেই জায়গাটাকে ফিল তোমাকে করতে হবে এর জন্যই কিন্তু আমরা লিটারেচার রিভিউ করি তিন নম্বর স্টেপ ডিজাইন দ্য স্টাডি দেখো আমাদের বাড়ি যেমন তৈরি করতে হয় না একটা পুরো বাড়ির স্ট্রাকচার যেমন তৈরি করতে হয় একটা নকশা বানাই না আমরা একটা ব্লুপ্রিন্ট বানাই না তোমরা হয়তোবাদ দেখেছো যখন নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে তখন দেখবে একটা নকশা বানানো হয় যে এখানে বেডরুম এখানে হচ্ছে হল রুম এইভাবে একটা নকশা এখানে কিচেন থাকবে এইভাবে একটা নকশা বানানো হয় তো ওই রকমই আমাদের ডিজাইন করতে হয় রিসার্চটাকেও যে আমি কীভাবে ডেটা কালেক্ট করব কোন মেথড ব্যবহার কো কীভাবে ইন্টারভিউ নেব কিভাবে ফোকাস গ্রুপগুলোকে সেট করব সমস্ত কিছুর একটা ডিজাইন দরকার হয় সেটা আমরা থার্ড নম্বর স্টেপে এসে কিন্তু করি মাথায় রাখবো আমরা অন্যান্য রিসার্চ প্রসেসের সাথে এটাকে গুলিয়ে ফেলো না কিন্তু এটা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের প্রসেস প্রত্যেকটা রিসার্চের আলাদা আলাদা সিনারিও আছে এরপরে যখন আমি ডিজাইন করে ফেললাম আমার এর নেক্সট স্টেপ হবে কালেক্ট ডেটা এবার আমার দরকার পড়বে ডেটাকে কালেক্ট করা আমি কি কি পাচ্ছি আমার সেই ডেটাগুলোকে কালেক্ট করতে হবে বিভিন্ন ধরনের ডেটা হতে পারে রেকর্ডের ডেটা হতে পারে অডিও বা ভিডিও বা যে কোনো ডেটা হতে পারে সেটাকে আমি এখানে কালেক্ট করছি ফিফতে আসছে এবার ডেটা তো কালেক্ট করে ফেললাম এবার ওটাকে অ্যানালাইজ করতে হবে কেন আমরা অ্যানালাইজ করি কারণটা হচ্ছে আমরা ডেটার মধ্যে অনেক সময় এমন কিছু দেখি যেগুলো কি না ভুলবশত ঢুকে আছে তো ওগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হয় এবং যেই জায়গাগুলোকে আমরা খুঁজতে চাইছি সেইগুলোকে আইডেন্টিফাই করতে হয় এবার হচ্ছে ভ্যালিডেট ফাইন্ডিং এবার আমি এখানে টেকনিক ব্যবহার করব যেখানে কি না আমার যে ডেটাটা আসলো সেটা এক্স্যাক্টলি আমি যেই কাজটা করছি ওর ভিত্তিতে আসলো কি না যেমন আমি হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করছি যে মানুষ যখন কোনো একটা কাজ করে কি ভাবে ওটা নিয়ে করছি তাহলে মানুষের থেকে যে আমি ইন্টারভিউটা নিয়েছি সেখান থেকে যে আমি ডেটাটা পেলাম এবার ওটা কি না আমি অ্যাকুরেসিটাকে দেখার চেষ্টা করব যে আমার উদ্দেশ্য যেটা রিসার্চের আর আমি যে ডেটাটা পেলাম সেটা একদম অ্যাকুরেট আছে কিনা এই অ্যাকুরেসির মধ্যেও একটা অনেক বড় পার্ট আছে যেটা কিনা আমরা ভ্যালিডিটি পার্সপেক্টিভেও দেখে থাকি সেটা আলাদা এক সময় আমি বোঝাবো এরপরে নেক্সট হচ্ছে আমাদের ইন্টারপ্রিট অ্যান্ড রিপোর্ট রেজাল্ট এবার আমরা ইন্টারপ্রিট করে দেখি আমরা একটা কনক্লুশন টানি যে আমরা যা ডেটাটা পেলাম এবার এর ভিত্তিতে যেমন হিউম্যান সাইকোলজি নিয়ে তুমি যেহেতু মানুষের মানসিকতা নিয়ে তুমি একটা রিসার্চ করছো তো এটা করতে গিয়ে তুমি দেখলে যে মানুষেরা ভুল কাজগুলোর ওপরে বেশি ধাবিত হয় যে যেগুলো ভুল কাজ ওগুলোর উপরে বেশি ধাবিত হয় এটা নিয়ে তুমি একটা সিদ্ধান্তে আসলে যে মানুষ মাত্রই একটা ভুল করার ক্ষমতা নিয়ে জন্মায় এটা নিয়ে তুমি একটা সিদ্ধান্তে আসলে তো এটা কি হলো এটা তুমি যে ডেটাটা পেলে যে তোমার কাছে যে ডেটাটা ছিল সেটা নিয়ে কিন্তু তুমি এই সিদ্ধান্তটাকে টানলে আট নম্বর স্টেপে আমরা যেটা করি এথিক্যাল কনসার কনসিডারেশনটাকে দেখি এবার আমাদের রিসার্চে একটা পার্ট আছে আমাদের অবশ্যই আমাদের পেপার ওয়ানেও আছে এথিক্স বেসিক্যালি যখন আমরা এথিক্স পড়বো অনেক ধরনের এথিক্যাল অ্যাসপেক্ট থাকে তার মধ্যে একটা থাকে প্ল্যাগেরিজম তার মধ্যেও আবার অনেক ভাগ আছে ওগুলো আমি পরে ফার্দার পড়াবো ইন্ট্রাকরপাল এক্সট্রা করপাল ইন্ট্রা কর্পাল আছে তো যাই হোক তো সেগুলোকে আমরা পরে পড়ব জাস্ট এইটুকু মাথায় রাখো দেখো এথিক্যাল অ্যাসপেক্ট বলতে বোঝায় নৈতিকতা এথিক্স বলতে বোঝায় নৈতিকতা ঠিক আছে তুমি হয়তো জানো যে বেসিক্যালি তোমার একটা নৈতিকতা তোমার মধ্যে আছে যে তোমার বাবা মা তোমাকে এত বড় করেছে তুমি যখন একটা সচ্ছল তোমার একটা পরিস্থিতি থাকবে তখন তোমার বাবা মাকে তোমাকেই দেখতে হবে এটা হচ্ছে নৈতিকতা এটা কিন্তু তোমাকে কেউ এসে মানে জোরপূর্বক তোমার ওপর চাপিয়ে দিতে পারে না এটা তোমার নৈতিকতা একটা এথিক্যাল জায়গা যে আমার বাবা মাকে আমি ছাড়তে পারবো না এটা হচ্ছে আমাদের নৈতিকতা তেমনি আমাদের রিসার্চের ক্ষেত্রেও নৈতিকতা আছে কি আমি কারোর বই থেকে কিছু ডেটা নিলাম এবার ওই ডেটাটাকে আমাকে অবশ্যই যদি নিয়ে থাকি তার বই থেকে তার কথাটাকে জানাতে হবে তার কথাটা যে ওই বই থেকে আমি এই ডেটাকে পেয়েছি যেটা আমরা বিভ্লিওগ্রাফিতে লিখে থাকি যেটাতে আমরা বেসিক্যালি কি করি অপরজনকে ক্রেডিট দিই এটা হচ্ছে একটা এথিক্যাল জায়গা ঠিক আছে তো রিসার্চের ক্ষেত্রেও এটা হয় এবার যখন আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চ করব তখন আমরা যা ডেটা পেলাম এবার তার ভিত্তিতে দেখব যে আমরা যে ডেটাটা যেভাবে কালেক্ট করেছি সেটা আমরা এথিক্যাল যে অবজেক্টিভস আছে সেটাকে মাথায় রেখে করেছি তো আমি একটা নৈতিকতাকে ফলো করে করেছি তো এই জায়গাটা আমাদের আট নম্বর স্টেপে চলে আসে এবং নম্বর স্টেপে আসে হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড রিফাইন যদি কোনো কারণে কোনো ভুল আমাদের চোখে ধরা পড়ে আমাদের সেগুলোকে একটু ভালোভাবে ওগুলোকে রিফাইন করে নিতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে বা সেগুলোর মধ্যে যদি কোনো প্রক্রিয়া এমন থাকে যেগুলোকে আমার মনে হচ্ছে একটু চেঞ্জ করে দিলে ভালো হবে তো সেটা আমরা এই পর্যায়ে এসে করি এই টোটাল খানা প্রসেস যাচ্ছে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এবার এখান থেকে তোমাদের যেভাবে প্রশ্ন দেবে এই নখানাকে তোমাকে এদিক ওদিক করে দেবে হয়তো বা ভ্যালিডেট ফাইন্ডিংটাকে তোমার এই ডিজাইন দ্য স্টাডির আগে দিয়ে দিল এবার বললো রিঅ্যারেঞ্জ করো যারা ভালোভাবে পড়বে না তারা স্বাভাবিক ওখানে ঘোল খেয়ে যাবে আর যারা পড়বে তারা অবশ্যই এই জায়গাগুলো সম্পর্কে সচেতন হবে আর যারা পরবর্তীকালে বেসিক্যালি এই জায়গাগুলোর সম্পর্কে একটু সচেতন হতে চাও যদি তোমারও কাছে এইভাবে ছক ওয়াইজ যদি না থাকে যখন আমি পড়াই বেসিক্যালি আমি পাওয়ার পয়েন্টই পড়াই সমস্ত কিছু ছক আকারে সমস্ত কিছু ডিটেলস আমি পড়াই তো সেখানে তো তোমরা পাবি যারা পরবর্তীকালে অ্যাডমিশন নেবে যারা নেবে না তারা একটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো যেন তোমার পরবর্তীকালে এগুলোকে কাজে লাগে ঠিক আছে এরপরে বলেছে কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চকে আমরা যদি মেথডিক্যাল এসপেক্টে যদি দেখি তাহলে প্রথমত আসে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চে ফেনোমেনোলজি দ্বিতীয়ত আসে আমাদের এথনোগ্রাফি তৃতীয়ত আসে আমাদের ইনডেপথ ইন্টারভিউ চতুর্থ আসে আমাদের স্টাডি রিসার্চ পঞ্চমত আমাদের আসে ফোকাস গ্রুপ ষষ্ঠত এখানে আমরা পেয়ে যাই ন্যারেটিভ রিসার্চ আর সপ্তমত আমরা পেয়ে যাই গ্রাউন্ডেড থিওরি যেই জায়গাটাকে আজকে আমরা কভার করব সেই দুটো অ্যাসপেক্ট হচ্ছে ফেনোমেনোলজি আর এথনোগ্রাফি হ্যাঁ ঠিক আছে আর সময় থাকলে আমরা ইনডেফ ইন্টারভিউ ওই জায়গাগুলোতেও যাবো অনেকেই হয়তো বা ভাবতে পারো যে স্যার ইনডিএফ ইন্টারভিউ আর কি স্যার ওইটা তো ওই ইন্টারভিউ নেবো স্যার ওইটাই হয়ে যাবে কিন্তু ওর মধ্যেও অনেকগুলো ভাগ আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হয় যেগুলো থেকেই প্রশ্ন আসে মাথায় রাখবে পরীক্ষাতে তোমাকে সারফেস থেকে দেবে না যে যেগুলো তুমি সহজেই করতে পারছো যেগুলো নিয়ে তোমার কনফিউশন হবে যেগুলো তোমার কনফিউশন তৈরি করবে সেগুলোর থেকেই দেবে প্রশ্ন দেবে এবার আসি আমরা ফেনোমেনোলজি ফেনোমেনোলজিতে আসার আগে আমি একটু তোমাদের কাছে জানতে চাই আচ্ছা ফেনোমেনন শব্দটাকে আমরা কি কী ক্ষেত্রে ব্যবহার করি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি একটু লিখে জানাও তো ফেনোমেনোলজি ফেনোমেনন শব্দটিকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি একটু লিখে জানাও বা তোমাদের কোন কোন ক্ষেত্রে জানা না থাকলেও এই ফেনোমেনন শব্দটিকে এক্স্যাক্টলি এর মানেটা কি একটু জানাও কারণ এটা নিয়েই কনফিউশন হয় কারো ধারণা আছে বেশ তো মাথায় রাখবো আমরা যদি আমাদের ধারণা না থাকে ফেনোমেনন বলতে বোঝায় কোনো ঘটনা কোনো পরিস্থিতি হ্যাঁ এই ধরনের রেসপেক্ট যখন আসবে তখন ওটা পার্টিকুলার একটা ফেনোমেনন হিসেবে ধরা হয় ধরে নাও যে রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ হচ্ছে ঠিক আছে এখনো মনে হয় অব্যাহত আছে তো এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা ঘটনা একটা পরিস্থিতি তো আমি এটাকে একটা ফেনোমেনন হিসেবে ধরতে পারি ঠিক আছে তো ফেনোমেনো লজি বলতে বোঝাচ্ছে একটা পার্টিকুলার কোনো ঘটনাকে বোঝাচ্ছে বা পরিস্থিতিকে বোঝাচ্ছে যাকে বেস করে আমরা একটা ধারণা তার ভিত্তিতে নিচ্ছি ওকে এবার এই লজিটা যখন তো এসে গেল ফেনোমেনন শব্দটা বুঝলাম একটা ঘটনা বা পরিস্থিতি এবার চলে আসলো লজি এই লজির কাজ কি ফেনোমেনন তো আমরা বুঝে গেলাম এই লজির কাজ কি এই লজির কাজ হচ্ছে এই ফেনোমেনানগুলোকে নিয়ে একটা কমন কনসেপ্টের মাধ্যমে একটা নতুন থিওরিকে বিল্ড করা কি বললাম আমি এই যে যা ফেনোমেনান আমরা দেখছি সেটা একটা কমন কনসেপ্টের মাধ্যমে নতুন একটা থিওরিকে বিল্ড করা কীভাবে আসছি তো বেসিক্যালি ফেনোমেনোলজি লজি হচ্ছে একটা আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচের একটা অংশ যেটা কিনা ফোকাস করে আমাদের এক্সপিরিয়েন্সের ওপরে অফ ইন্ডিভিজুয়াল রিগার্ডিং পার্টিকুলার ফেনোমেনান যেমন আমি তোমাদের একটা উদাহরণ সহযোগেই বোঝাবো বাস্তবের একটা উদাহরণ দিই তারপরে আমি রিসার্চের উদাহরণে ঢুকছি বাস্তবের ধরে নাও যে আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা সবাই মনে রাখতে পারবে আমরা সবাই জানি প্রেগনেন্সির সময়ে মহিলাদের একটা বৃহৎ পরিমাণের একটা ব্যথার সম্মুখীন হতে হয় ঠিক আছে এবার এই প্রেগনেন্সির এই যে ব্যথাটা ঠিক আছে বা ডেলিভারির সময় যে ব্যথাটা হয় এই ব্যথাটা এই পরিস্থিতিটা বা এই ঘটনাটা অন্যান্য আরও মহিলাদের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করে দেখলাম যে তারাও সেমভাবে সেটাকে ফিল করেছে কিনা এবং তারা সবাই এক কথায় উত্তর দিল যে হ্যাঁ এই ব্যথাটা আমাদের সবার এক্সপিরিয়েন্স একই আমরা সবারই এক্সপিরিয়েন্স আমাদের সেই ব্যথাটার ক্ষেত্রে একই রকম মনে হয় যেন শরীর একদমই সমস্ত কিছু একদম ভেঙ্গে চুড়ে চু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই ধরনের সবাই একই কথাই বলল আমি প্রায় দশ থেকে বারো জনের কাছে গেলাম বা আরও বেশি জনের কাছে গেলাম সবাই একই কথাই বলল তাহলে এবার এই জায়গাটাকে এবার তুমি ফেনোমেনোলজির ভিত্তিতে বোঝো তাহলে কি আমি কী বললাম একটা এক্সপিরিয়েন্সকে নেব আমরা পার্টিকুলার একটা এক্সপিরিয়েন্স তাহলে প্রেগনেন্সির ডেলিভারির সময় যে একটা যে এক্সপিরিয়েন্স সেটাকে নিয়ে আমি কি করলাম বিভিন্ন ইন্ডিভিজুয়ালসের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম তাদের কি অনুভূতি তাদের কি এক্সপিরিয়েন্স তারা সবাই বলল যে এইটাই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যেন প্রচুর ব্যথা এটাই হচ্ছে সবার এক্সপিরিয়েন্স এবার এই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে এবার তুমি একটা রিসার্চ করার চেষ্টা করলে সেটা নিয়ে বা একটা সিদ্ধান্ত টানার চেষ্টা করলে যে প্রেগনেন্সির সময়ের যে একটা ভয়াবহ ব্যথার যে একটা প্রভাব রয়েছে সেটা নিয়ে তুমি একটা জায়গাকে তৈরি করলে এখানে তোমার সাহায্য কারা কারা করলো ওই যে পার্টিকুলার সময়ে ওই সময়ে ওই প্রেগন্যান্সির সময়ে যে ব্যথার সম্মুখীন যারা যারা হয়েছে তাদের একদম লিফ্ট এক্সপিরিয়েন্সের দ্বারা তারা যেই এক্সপিরিয়েন্সটা পেয়েছিল সেটা তোমাকে শেয়ার করলো এবং সেটার ভিত্তিতে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলে এবার যাদের একটু ইংলিশে বুঝতে অসুবিধা হয় তারা একটু বাংলায় দেখে নাও তাহলে ফেনোমেনোলজি কি আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের একটা অংশ যেটা কিনা একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে ব্যক্তিদের জীবিত অভিজ্ঞতা বোঝার এবং বর্ণনা করার ওপরে দৃষ্টি নিবন্ধ করে এক একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিদের সেখানে কি তাদের অভিজ্ঞতা কি বলছে সেটা নিয়ে আমরা এখানে দেখি এবং এটা লক্ষ্য করা যায় যে তারা কিভাবে জীবনটাকে যাপন করেছে ওই ওই জায়গাটাকে মাথায় রেখে এই সমস্ত কিছু অভিজ্ঞতার সারাংশ এবং অর্থ নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই যে তার মানে এরকম এরকম হয় এই পার্টিকুলার একদম যদি সহজ ভাষায় ভাষায় সরি ভাষায় বোঝাই তাহলে এটাকেই বলা হয় ফেনোমেনোলজি এবার তোমরা দেখবে বইয়ে দেখবে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা একটু ঘাটাঘাটি করবে দেখবে তবে সব জায়গাতেই একটু কঠিন করে বলা আছে বা আদার্স কোনো টিচার নিশ্চয়ই কোনো না কোনো টিচারের কাছে তোমরা কেউ পড়ছো বা পড়েছ যেমন অনেকেই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে যারা অন্য অন্য জায়গায় পড়তে এখন তো কোচিং ইনস্টিটিউশনে তো একদম ছেয়ে গেছে তাই না ফলে অনেক সময় কি হয় আমাদের মানে অনেকেই এই কথাগুলো বললেন অনেকেই ভেবে বসো যে স্যার আমার আপনার কাছেই যেহেতু নিই যেন নিই ওর জন্যই আপনি এই কথাগুলো বলছেন বিষয়টা সেটা নয় আমরা না এখন এমন একটা জায়গায় আছি যেখানে কিনা একদম ছেয়ে গেছে ঠিক আছে সঠিকটা নির্দিষ্ট করা স্বাভাবিক একটা কঠিন ব্যাপার সবাই চায় যে আমার কাছে ভর্তি হোক কিন্তু সেটা সবার কাছেই কঠিন ব্যাপার কারণ আমরা সমস্ত কোর্সটাকে তো আর সামনে দেখতে পারবো না এর ক্ষেত্রেই তোমাদের ওই ইউটিউব চ্যানেলসগুলো কাজে লাগবে যে কীভাবে পড়ানো হয় আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে একটু ভিজিট করো দেখো বিগত তিন চার বছর ধরে কিভাবে সেখানে পড়ানো হচ্ছে তাহলে তুমি একটা আইডিয়া পাবে যে স্যার তাহলে কীভাবে পড়ান আর অবশ্যই অবশ্যই আরেকবার বলছি একটা ভয়ঙ্কর রকমের কিন্তু র্যাকেট চলছে কি একটা ছবি দিয়ে দেবে তোমাকে একজন এসে এইভাবে ছবি তুলে দেবেন ব্যানারে এবং তুমি যখন ভর্তি হবে তখন দেখবে যা যাকে দেখছ সে পড়াচ্ছে না মানে অন্য কেউ বা কোথা থেকে কিভাবে তোমাকে ওখানে করে নিচ্ছে বা পড়াচ্ছে এই জায়গাগুলো কিন্তু খুব হয় এখনকার দিনে ঠিক আছে দেখবে ব্যানারে দেখবে এইভাবে আছে এইভাবে ঠিক আছে কিন্তু পড়ানোর বেলায় দেখবে অন্য একজন কেউ হয়তো বা সেখানে ঢুকে পড়াচ্ছে এবার তুমিও স্বাভাবিক এবার আমরা সেখানে বোকার মতো হয়ে থাকি এবার টাকা দিয়ে দিয়েছি এবার কী করব। যা দেবে ওটা পরে বেরিয়ে আসতে হবে হ্যাঁ ছেড়ে মা কেঁদে বাঁচি তো সেই রকম অবস্থা আমাদের হয়ে যায় তো খুব সাবধান হুম এবার তোমরা এটা আমি নিশ্চয়ই এটা করতে পারবো না যে পার্টিকুলার সবাই ভাববে যে স্যার আপনার কাছে যেন পরি জন্যই স্যার আপনি এভাবে বলছেন এটা তোমাদেরকেই ডিসিশান নিতে হবে ঠিক আছে একটুখানি দেখবে একটুখানি দেখবে তাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন এসপেক্টগুলোকে দেখবে শুধু কি ওই মুখটা যে মুখটাকে দেখে তুমি ভর্তি হচ্ছ ও কি শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসছে নাকি এক্স্যাক্টলি পড়াচ্ছে নাকি ব্যানারের মধ্যে শুধু ব্যানারের চাকচিক্যের মধ্যেই সমস্ত কিছু রয়েছে আর ভেতরে একদম ফাঁপা একটু দেখবে একটু যাচাই করে অ্যাডমিশানটা নেবে ঠিক আছে নয়তো বা মান্থলি সিস্টেমের যেখানে আছে সেখানে ঢুকবে যেন মোটামুটিভাবে সেই জায়গাগুলো যদি না দেখো যেন কেটে পড়তে পারো ঠিক আছে যেমন আমরা সব সময় আমরা আমাদের ওপর বিশ্বাস আছে আর আমি এই যাবত আট বছর ধরে পড়ে পড়িয়ে আসছি তো আমি মান্থলি আমি কখনোই একবারে চাপিয়ে দিই না ফিস ঠিক আছে মান্থলি সিস্টেম রয়েছে তোমরা তোমাদের মতো করে আসবে পড়বে কারণ আমিই তো পড়াবো এই যে মুখটাকে তোমরা দেখছো এই মুখটাই পড়াবে তো আশা করি তোমাদের সেই ক্ষেত্রে ওই ধরনের যে একটা ভর্তি হয়ে যাওয়ার পরে তোমরা যে একটা এটাকে আমি কি বলবো মানে একটা পার্টিকুলার শব্দ মাথায় আসছে কিন্তু টিচার স্বাভাবিক অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশন অনেক টিচাররা এরকম করছে তো এই শব্দগুলো ব্যবহার করা উচিত নয় তো ওই জায়গা থেকে একটু বাঁচতে হবে তোমাদের ঠিক আছে তো যাই হোক তো আমরা এখানে বুঝলাম ফেনোমেনোলজি একটা ফেনোমেনানকে কেন্দ্র করে বেসিক্যালি টোটাল সিনারিওটা হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিভিজুয়ালসদের যে অভিজ্ঞতা সেই অনুসারে সেটা হচ্ছে ওকে এবার আমরা স্টেপসগুলোকে একবার ধরবো তাহলে ফেনোমেনোলজি যখন আমরা করব স্টেপ কি থাকবে আমাদের রিসার্চের স্টেপ কি থাকবে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফেনোমেনান আমাদের ফেনোমেনানটাকে আইডেন্টিফাই করতে হবে বলছি দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স অফ ফার্স্ট টাইম মাদার ধরে নিয়েছি এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে নিউ বর্ণে যেটা আমি একটু আগে তোমাদের উদাহরণ দিলাম নিউ বর্ণের নিয়ে যে বেসিক্যালি মাদার্স তাদের মায়েদের বা মহিলাদের যে অভিজ্ঞতা এইটাকে নিয়ে তুমি আগে এটাকে এই ফেনোমেনানটাকে আইডেন্টিফাই করলে এই ঘটনাকে আইডেন্টিফাই করলে যে বাচ্চা প্রসবের সময়ের যে অভিজ্ঞতা হলো এটাকে ঘটনাটাকে তুমি আইডেন্টিফাই করলে নেক্সট স্টেপ যখন আইডেন্টিফাই করলে এবার আসবে তোমার যেটা যেটাতে আমাদের বায়াস ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিলেক্ট পার্টিসিপেন্টস এবার আমাদের পার্টিসিপেন্টসদের সিলেক্ট করতে হবে ঠিক আছে আমরা হয়তো বা কোনো একটা নার্সিংহোমে গেলাম বা কোনো একটা সরকারি হাসপাতালে গেলাম এবং সেখানে গিয়ে বেসিক্যালি আমরা বা মায়েদের কাছে কিছু ইন্টারভিউ নিলাম ঠিক আছে তো সেই জায়গাটা আমরা করলাম পার্টিসিপেন্টসদের সিলেক্ট করলাম এবার ডেটা কালেক্ট করব তাদের সম্পর্ক তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে তাদের ফিলিংসটা কী তাদের থটটা কী তাদের এক্সপিরিয়েন্সটা কী তাদের অভিজ্ঞতাটা কী সমস্ত কিছু আমরা জানার চেষ্টা করলাম এবং সেই বেসিসে আমরা একটা ডেটাকে কালেক্ট করলাম হলো যখন আমরা কালেক্ট ডেটা কালেক্ট করে ফেললাম এরপরে আমরা করব কি ওই ডেটাটাকে অ্যানালাইজ করবো আমি যে সিদ্ধান্তে উপনীত হতে চাইছি বা আমি যে সিদ্ধান্তে যেতে চাইছি এই ডেটাটা কি ওই সিদ্ধান্তে পৌঁছতে কি আমাকে সহায়তা করবে তো সেটাকে আমরা অ্যানালাইজ এই যে চার নম্বর স্টেপ আছে এই স্টেপে এসে করি ঠিক আছে এবং এখানেই আমরা বিভিন্ন ইন্টারভিউজগুলোকে বিভিন্ন জায়গাগুলোকে বা থিমগুলোকে আমরা দেখার চেষ্টা করি এবং সেই অনুসারে একটা সিদ্ধান্তে পৌঁছানোর আমরা একটা মাইন্ডসেট তৈরি করি এবং লাস্ট ডিসক্রাইব দ্য অ্যাসেন্স এখানে আমরা একটা নতুন আমাদের একটা থিম তৈরি করি সিনথেসাইজ করি কি আমরা মায়েদেরকে সমস্ত কিছুকে বুঝলাম তাদের অভিজ্ঞতাকে তাদের হেল্প হেল্পলেসনেসকে তাদের ফিয়ারকে সমস্ত কিছুকে বুঝলাম বুঝে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছালাম একটা আমি কনক্লুশন টানলাম এই কনক্লুশনটা বা উপসংহারটা আমরা এই ডিসক্রাইব দ্য এসেন্সের মধ্যে কমপ্লিট করি এই আমাদের টোটাল পাঁচখানা স্টেপ আমাদের ফেনোমেনোলজিতে ক্যারি হয় এবার আরেকটা জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে স্যাম্পলিং টেকনিক তাহলে আমরা ফেনোমেনোলজির ক্ষেত্রে কী কি ব্যবহার করি আমরা স্যাম্পলিং টেকনিক এই ফেনোমেনোলজির ক্ষেত্রে কি কি ব্যবহার করি সেই জায়গাটাকে একটু আমরা মাথায় রাখবো প্রথমত আমরা যে টেকনিকটা ব্যবহার করি সেটা হচ্ছে পারপোসিভ টেকনিক টেকনিক এটাকে আরেক নামে হয় জাজমেন্টালও বলা হয় তো এই জায়গাতে পারপোসিভ স্যাম্পলিংটা খুবই কাজে লাগে আমাদের ফেনোমেনোলজির ক্ষেত্রে এবার স্বাভাবিক অনেকেরই ধারণা থাকবে না পারপাসের স্যাম্পল সম্পর্কে আমি ওর জন্য একটু রেখেছি এটা যদিও বা আরও ডিটেলসে পড়তে হবে কিন্তু একটু রেখেছি যেন তোমরা ধরতে পারো যে কোনটার সাথে আমি কানেক্ট করাতে চাইছি ভালোভাবে বুঝতে পারছো তো একটু এই এই পর্যন্ত যা পড়ালাম আমি টেকনিক পর্যন্ত আসলাম স্টেপস পর্যন্ত আসলাম ভালোভাবে বুঝতে পারছো তো একটু লিখে জানাও যে বুঝতে পারছো কি না একটু লিখে জানাও দেখবে ম্যাসেজ সেকশনে ইন কল ম্যাসেজ সেকশনে একটু লিখে জানাও ইয়েস অর নোতে বা আই লিখে জানাও শুধু তাহলে আমি ধরে নেব তোমরা বুঝতে পারছো কি না ঠিক আছে একটু লিখে জানাবে তোমরা বুঝতে পারছো তো ইয়েস আর নোর মধ্যে কিছু তো একটা অ্যান্সার হবে ওকে ওকে আচ্ছা বেশ আচ্ছা অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল ওই সময় হয়তো আমি দেখিনি আচ্ছা সেলফ স্টাডি আচ্ছা আমি এগুলো শেষের দিকে বলছি হ্যাঁ ওকে আচ্ছা লিপিকা বলছে আগের স্লাইডটা দেখো সব পেয়ে যাবে ঠিক আছে রেকর্ডেড থাকবে ইউটিউবে আপলোড হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই শতবার দেখে নিতে পারবে ওকে তো আমরা চলে আসি পারপোসিভ স্যাম্প্লিংয়ে আচ্ছা ইতি বলছে আরেকবার রিপিট করতে কোনটা রিপিট করব ইতি একটু বলো আমি পারপোসিভটা বুঝিয়ে নিচ্ছি তারপরে আমি আবার স্লাইডে চলে যাচ্ছি ওকে তো যেটা আমি বললাম পারপোসিভ বলতে বোঝাচ্ছে তুমি যখন অ্যাজ এ রিসার্চার তুমি যখন একদম একটা সঠিক পথে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছ যে আমি এই ধরনের ডেটাকেই নেব অন্য ধরনের ডেটাকে বাদ মানে বাদ দেবো বা আমি একটা পার্টিকুলার ডেটা যেরকম আমি চাইছি ওই ধরনের ডেটাই আমি নেবো যেখানে আমাকে যেতে হবে সেখানে যাবো ওই ধরনের ডেটা নেবো আরেক প্রকার থাকে কনভিনিয়েন্ট স্যাম্পল কনভিনিয়েন্ট স্যাম্পলে আমরা সুবিধে মতো আমাদের আশেপাশের ডেটাকেই শুধু নিই সেটাতে বায়াসনেস বেশি ঢুকে যায় পারপোসিভ স্যাম্পল বলতে বোঝায় যখন আমরা আমাদের লক্ষ্য একদম আমাদের সঠিক থাকে এখন একদম আমাদের লক্ষ্য নির্ধারিত থাকে যে আমি এই ধরনের স্যাম্পলকেই গুরুত্ব দেবো অন্য ধরনের স্যাম্পলকে গুরুত্ব দেবো না তখন বা এই ধরনের বিষয়কেই গুরুত্ব দেবো অন্য ধরনের বিষয়কে গুরুত্ব দেবো না তখন আমাদের পার্পোসিভ স্যাম্পলিংকে গুরুত্ব দিই যেমন ধরে নিচ্ছি যে তুমি এই যে আমি যেটা উদাহরণ দিলাম তোমাদের যে প্রসব যন্ত্রণা নিয়ে তুমি একটা রিসার্চ করছো তাহলে তোমার এরিয়াতে হয়তো বা কোনো মানে কোনো হসপিটালে এই ধরনের পেশেন্ট নেই যারা কিনা এখন তাদের ডেলিভারি হবে তাহলে তুমি কি করলে একদম তোমার যেখানে মনে হবে যে যেখানে তুমি ভালো পাবে হয়তোবা তোমাকে এক কিলোমিটার দুই তিন চার পাঁচ ছয় সাত দশ কিলোমিটার দূরে যে গিয়ে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে সেখানে গিয়েই তুমি ডেটা কালেক্ট করছো সেই জায়গাটাকে বলে পারপোসিভ স্যাম্পল যেটাতে আমরা কিনা একদম জাজমেন্ট নিই দিই যে আমরা ডেটাটাকে প্রায়োরিটি দেবো ভালো ডেটাকে প্রায়োরিটি দেব যেখান থেকে আমরা পাবো ভালো ডেটাকে নিয়ে আসবো এটাকে বলে পারপোসিভ দেখো ভালোভাবে দেখো কি বলেছে এটা নন প্রভাবলিটি স্যাম্পলিংয়ের অংশ যেটাতে আমরা একটা কনসাস ডিসিশন নিই অন হোয়াট স্যাম্পল নিড টু ইনক্লুড টু চুজ পার্টিকুলার অ্যাকর্ডিংলি আমরা কোন ধরনের স্যাম্পলকে গুরুত্ব দেবো বা কোন ধরনের ডেটাকে গুরুত্ব দেবো বা কোন ধরনের বিষয়কে গুরুত্ব দেবো আমাদের একদম কনসাসলি ডিসিশান নিই এবং সেই জায়গাতেই যাই সেটা দূরে হোক কাছে হোক এই ধরনের জায়গাকে আমরা দেখি না এই ধরনের টেকনিকে বলা হয় পারপোসিভ ওকে এবার বলছি ইন দিস ওয়ে ইউ ইউজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিসার্চের পারপাস অ্যান্ড নলেজ অফ পপুলেশন অ্যান্ড জাজ দ্য স্যাম্পল নিড টু ইনক্লুড স্যাটিসফাই দ্য রিসার্চ এইম এবার এই টেকনিকের মাধ্যমে আমরা আমরা রিসার্চারেরা কি করি যে পপুলেশনটা আছে এবার যাদের পপুলেশন সম্পর্কে ধারণা নেই কার কার ধারণা আছে রিসার্চের পপুলেশন আর স্যাম্পল নিয়ে একটু জাস্ট হাত তোল তো কার কার ধারণা আছে আমি দেখে নিচ্ছি কার কার ধারণা আছে ওকে বেশ এখানে জাস্ট দশ পনেরো জনই হাত তুলেছ বেশিরভাগই প্রায় তোমরা সত্তর জনের মধ্যে ক্লাস করছো অনেকেরই ধারণা নেই আমি তাহলে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি রিসার্চে পপুলেশন অর্থে বোঝাচ্ছে যেই বিষয়টা নিয়ে আমাদের রিসার্চ চলছে সেটা হচ্ছে তার পপুলেশন যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই তোমরা নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমাদের ব্লাড টেস্ট করিয়েছো করিয়েছো তোমরা নাকি অবশ্যই করিয়েছ তো তোমরা যে তোমাদের ব্লাড টেস্ট করিয়েছো ভালোভাবে শোনো এই যে তোমরা যে তোমাদের ব্লাড টেস্ট করিয়েছো তোমাদের পুরো শরীরের রক্তটাকে কি খুলে নামি আমি এই উদাহরণ অনেকবার দিয়েছি যদি তোমরা আমার মুখের থেকে এর আগেও শুনে থাকো তাহলে নিশ্চয়ই আমার মুখ থেকে শুনেছো তোমার নিশ্চয়ই ডাক্তার মশাই তোমার শরীরের পুরো ব্লাডটাকে খুলে নিয়ে বের করে এনে টেস্ট করে আবার ঢুকিয়ে দেয় না কী করে তু একটি শিশি নেয় এবং যে যে ব্লাড টেস্ট করা থাকো অল্প একটু এরকম এরকম শিশিতে জাস্ট তোমাদের রক্তগুলোকে নিয়ে তারপর ওগুলোকে বেসিক্যালি টেস্ট করতে চলে যায় তো বেসিক্যালি একটা প্রপার আমাদের এই যে স্যাম্পল নিল এই যে ব্লাডের যে স্যাম্পলটা নিলো পুরো শরীরের ব্লাডটা কিন্তু বের করলো না ব্লাডের স্যাম্পল নিল ওই স্যাম্পলের মধ্যে যে ধরনের অসুখ বেরোবে ধরা হবে যে আমার পুরো শরীরের মধ্যে ওই অসুখটা আছে তার মানে আমার পুরো শরীরের যে ব্লাডটা আছে এটা কি পপুলেশান আর ওই যে ছোট্ট একটুখানি শিশিতে যে ব্লাডটা নিল ওটা কি আমার ব্লাডেরই একটা স্যাম্পল তার মানে আমার পুরো শরীরের ব্লাডটার প্রতিনিধিত্ব করছে ওই ছোট্ট শিশিতে থাকা ওই ব্লাডগুলো এবং ওখানে যা যা আমার ধরা পড়বে অসুখ ধরা পড়বে ধরা হবে আমার পুরো শরীরের মধ্যেই ওই অসুখ আছে সেম আমরা রিসার্চের ক্ষেত্রেও তাই করি রিসার্চে যখন আমরা দেখি যে একটা এলাকা নিয়েই আমি কাজ করছি এলাকাটা প্রায় কুড়ি হাজার পঁচিশ হাজারের মতো ঠিক আছে কুড়ি হাজার পঁচিশ হাজারের মতো প্রায় পপুলেশন আছে এবারে এই কুড়ি হাজার পপুলেশনকে যদি আমি সেগুলোকে যদি থ্রুলি স্টাডি করতে যাই সেগুলোকে যদি আমি থ্রুলি সে এক এক করে ধরে ধরে করি আমার রিসার্চের সময়ের থেকে মানে রিসার্চ করার সময়ের থেকে এই ডেটা কালেক্ট করতে সময় চলে যাবে তো এর জন্য আমরা কী করি এই স্যাম্পল নেই ওই কুড়ি পঁচিশ হাজার মধ্যে নাও দু হাজার নিলাম সাপোজ আর কি হাইপোথেটিক্যালি আমি বলছি যে কুড়ি হাজারের মধ্যে ধরে আমি দু হাজার নিলাম কাল তাহলে কোথায় কুড়ি হাজার তার থেকে দু হাজারকে নিলে এবং ওই দু হাজার ব্যক্তির থেকে যা ডেটা পাবে তুমি ধরে নিলে যে ওই কুড়ি হাজার ব্যক্তিদেরও ডেটা সেমই হবে এইটাকে বলি আমরা স্যাম্পল ক্লিয়ার হয়েছে যদি আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে থাকি যারা পাইনি আগে আমরা একটু কমেন্ট সেকশনে বা কমেন্ট তো নয় আমাদের ওই চ্যাট সেকশনে একটু আমরা জানিয়ে দিই যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে হ্যাঁ অন্বেষা বলছে যে না না অন্বেষা নয় অন্বেষণ 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 বলছে যে এনোভা টেবল বলছো বেসিক্যালি এনোভা হ্যাঁ আমাদের যে টেকনিকগুলোকে আমরা ব্যবহার করি স্যাম্পলিং টেকনিক এনোভার ক্ষেত্রেও সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় একদম একদম ক্লিয়ার বেশ তাহলে এবার দেখো এবার আসি এই লাইনটা এই লাইনটাতে এখানে মূলত রিসার্চারের পারপাস হচ্ছে কি করে ওই যে পপুলেশন তার কাছে আছে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম গুলিয়ে ফেলবে না কি উদাহরণ দিচ্ছিলাম ওই প্রসব যন্ত্রণায় থাকা মহিলাদের উদাহরণ দিচ্ছিলাম তাহলে প্রসব যন্ত্রণায় থাকা মহিলারা যারা যারা আছে তারা আমাদের পপুলেশন সেখান থেকে নিশ্চয়ই সবার কাছে আমি যেতে পারবো না বিশেষ কয়েকজনের কাছে আমি গেলাম এবং গিয়ে আমি ডেটাটাকে কালেক্ট করে নিয়ে আসলাম এবং সেই ভিত্তিতে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম এবার একটা ছবির মাধ্যমে বোঝো পারপোসিভ স্যাম্পলিংয়ের জন্য এই ছবিটাকে মাথায় রেখো যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় বা যদি খেয়াল হারিয়ে যায় তোমাদের তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নয়তো বা ইউটিউবে আমি দিয়ে দেবো সেখান থেকেও তুমি এটাকে দেখে নিতে পারো পারপোসিভ স্যাম্পলিংয়ে দেখো রিসার্চার বেসিক্যালি কি করেন মূলত আমাদের কাছে যত স্যাম্পল থাকে সে কাছে হোক দূরে হোক তিনি তার কনভিনিয়েন্স অনুসারে দেখেন না কাছে হোক দূরে হোক তিনি ডেটার প্রায়োরিটিটাকে তিনি লক্ষ্য করেন এবং কাছে হোক দূরে হোক সেই ধরনের ডেটাগুলোতে তিনি মূলত ফোকাস করেন এবং সেখান থেকে ডেটাকে কালেক্ট করেন এর জন্য এটাকে বলা হয় জাজমেন্ট এখানে একটা রিসার্চার সঠিক ডিসিশন নেন যে এক্স্যাক্টলি তিনি কি চাইছেন হুম এবং স্যাম্পলদের থেকে সেটাকে নিয়ে আসার চেষ্টা করেন এই ধরনের স্যাম্পলিং টেকনিকে বলা হয় পারপোসিভ এই টেকনিকটা আমাদের ফেনোমেনোলজিতে ব্যবহার হয় তোমরা যদি একটু আমার ফেনোমেনোলজির উদাহরণটাকে মনে করো আমি কী বলেছিলাম উদাহরণটাকে মনে করো কি বলেছিলাম ওই যে প্রসব যন্ত্রণার সবার হ্যাঁ একটা পার্টিকুলার ঘটনা প্রেগনেন্সির সময় বা ডেলিভারির সময়ের যে ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে অনেকের অভিজ্ঞতা এবার এই অভিজ্ঞতাকে কালেক্ট করতে আমি কাছে আমার কাছে পিঠে যেগুলো আছে ওগুলোকেই শুধু দেখছি আর বাইরের বাইরেরগুলোতে যাচ্ছি না এটা করছি না আমি যেখানে আমার মনে হবে যে এখান থেকে বেটার ডেটা পাবো ওখানে গিয়ে আমি ডেটা কালেক্ট করছি এটা হয়ে যাচ্ছে আমাদের পারপোসিভ স্যাম্পলিং আমরা একটু লিখে জানাই আমাদের ক্লিয়ার হলো কি না জাস্ট একটা শব্দ লিখে দাও ক্লিয়ার বাস তাহলেই হয়ে যাবে তোমাদের আর কিছু লিখতে হবে না এরপরে আমরা যেটা ব্যবহার করি আমাদের ফেনোমেন ক্ষেত্রে সেটা কি কোটা স্যাম্পলিং এবার কোটাটা কি কোটাটাকে একটু এভাবে বোঝো যেমন দেখবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে তোমরা যখন কোনো একটা কিছুতে ফর্ম ফিল আপ করো দেখবে ওখানে রিজার্ভেশন থাকে এস টিদের জন্য কয়টা সিট রাখা আছে তাই না এস কটা সিট রাখা আছে ও জন্য এই কটা সিট রাখা আছে আবার সেখানে আরেকটা এখন ঢুকে গেছে ইভিএস ইভিএসিডাব্লু এস ঠিক আছে ইভিএস নয় ইডাবলু এস তো ইডাব্লু এস ঢুকে গেছে তো ইডাব্লু ঠিক আছে সেই জায়গাটা একটা আলাদা কোটা তৈরি হয়ে গেছে তো কোটা বলতে বেসিক্যালি একটা বোঝো যে যখন আমরা একটা ক্রাইটেরিয়া তৈরি করছি যেমন পরীক্ষাতে কি হয় একটা ক্রাইটেরিয়া থাকে যে তুমি যদি ই বা ও বিসি বা ইয়ে হও তাহলে তোমার একটা টাকা কম লাগবে তাই না অ্যাপ্লাই করতে গেলে তো এই ধরনের রিসার্চার যখন একটা কোটা ফিক্সড করেন একটা তিনি একটা সঠিক একটা দিককে ফিক্সড করেন যেখানে তিনি সিদ্ধান্ত নেন যে আমি এই ধরনের ব্যক্তিকেই স্বীকার করব আর অন্য এই ধরনের ব্যক্তিকে স্বীকার করব না যেমন ধরে নাও আমি একটা রিসার্চ করছি যেখানে কিনা আমি চাইছি ফিফটি প্লাসের উপরে যারা যারা আছে মানে বয়স যাদের পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স আছে তারাই যেন আমার রিসার্চে ইনক্লুড হয় পঞ্চাশ বছরের নিচের বয়সদের আমি নেব না এটা আমি একটা কোটার তৈরি করে দিলাম এবার স্বাভাবিক পঞ্চাশ বছরের ওপরে যারা থাকবে তারা আমার রিসার্চ ইনক্লুড হবে এবার এর যুক্তি হিসাবে আমি দেখালাম যে পঞ্চাশ বছরের ওপরে যারা থাকে তাদের একটা বৃহৎ অভিজ্ঞতা থাকে তো সেই অভিজ্ঞতাগুলোকে অ্যাজ ডেটা হিসাবে আমি আমার রিসার্চে ব্যবহার করতে পারি এবং সেগুলোকে দিয়ে আমরা রিসার্চটাকে একটা বেটার ম্যানারে সেট করতে পারি এটার আমি একটা যুক্তি দেখালাম আমি আঠেরো উনিশ বছরের একটি ছেলেকে বা মেয়েকে নিলাম তো তার সে তো এখনও পৃথিবীটাকে সেভাবে জানেইনি নি সে আর আমাকে কতটুকু ডেটা দিতে পারবে তো এই ধরনের জায়গাতে আমরা কোটা স্যাম্পলিং ব্যবহার করি অর্থাৎ আমরা একটা কি করি আমরা একটা বলতে পারি আমরা রিসার্চারের একটা নিজস্ব কোটাকে সেট করি এবার যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই কোটা স্যাম্পলিংটা অনেকটা আমাদের স্ট্রাটিফায়েড স্যাম্পলিংয়ের মতনই এবার আমরা একটু কমেন্টে জানাই যে স্ট্যাটিফাইড স্যাম্পলিং মূলত কোন ধরনের স্যাম্পলিংয়ের অংশ বলো তো কে বলতে পারবে স্ট্যাডিফাইড স্যাম্পলিং কোন ধরনের স্যাম্পলিং এর অংশ এবং কোটা স্যাম্পলিং কোন ধরনের স্যাম্পলিং এর অংশ যদি তোমরা লক্ষ্য করে থাকো আছেই লেখা নন প্রবাবিলিটি ঠিক আছে আর স্টাটিফাইড হচ্ছে আমাদের প্রোবাবিলিটি স্যাম্পলিং এর অংশ ঠিক এবার কোটা স্যাম্পলিং আর স্টাটিফাইডের এর মধ্যে তাহলে পার্থক্যটা কী দেখো মাথায় রাখবো আমরা স্ট্যাডিফাইডে কি করি হেট্রোজিনিয়াস এবার তাহলে স্টাডিফাইডও বোঝাতে হয় তো এত ভেতরে ঢুকছি না জাস্ট একটু তোমাদের উপরে ওপর বুঝিয়ে দিচ্ছি স্টাডিফাইডে হচ্ছে কি হেট্রোজিনিয়াস পপুলেশনকে আমরা হোমোজিনিয়াস পপুলেশনে কনভার্ট করি অমিল থেকে মিলে আসি এবার কোটাতেও কিন্তু সেমভাবেই আমরা করছি দেখো অমিল ছিল সবাই একসাথে ছিল পঞ্চাশ বছরের বয়সের লোকেরা কুড়ি বছর ছাব্বিশ বছর সবাই একসাথে ছিল তো তার থেকে আমি ছাটাই করে পঞ্চাশ বছরের লোকেদেরকে একসাথে আনলাম ঠিক আছে তো এই জায়গাতে আমরা যেমন স্টাডিফাইডে করে থাকি যেমন গ্রুপ তৈরি করি তেমনই তো এখানেই তো আমরা করলাম কিন্তু একটাই বৈশিষ্ট্য আছে যেটা কিনা এই দুটোকে আলাদা আলাদা করে সেটা হচ্ছে ওটা আমরা প্রভাবিলিটিতে করি যেখানে কিনা না প্রত্যেকেরই সমানভাবে প্রভাবিলিটি থাকে সিলেক্টেড হওয়ার আর এখানে কোটা হচ্ছে আমাদের নন প্রবাবিলিটি তার মানে কি এটা প্রি ডিটারমাইন থাকে আগের থেকে নির্ধারিত থাকে যে আমি কাদের কাদের নেব ঠিক আছে বা কী করবো আগের থেকে নির্ধারণ থাকে আর প্রবাবিলিটি কি আগের থেকে নির্ধারণ থাকে না অন দ্য স্পট গিয়ে আমরা একটা র্যান্ডমলি চুজ করি র্যান্ডমলি আমরা চুজ করি কিন্তু এখানে কিন্তু আমাদের কি হয় বেসিক্যালি এখানে আমরা দেখি যে এখানে আগের থেকে নির্ধারণ হয়ে আসে ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের কোটা স্যাম্পলিং বলা হয় ওকে তো এই যে যেটা আমি বললাম যে প্রি ডিটারমাইন ক্রাইটেরিয়ান কোটা স্যাম্পলিংয়ে আগের থেকেই আমাদের নির্ধারণ করা থাকে এবার একটা ছোট্ট ছবি আকারে বোঝো তো ধরে নাও আমি আগের থেকে একটা নির্ধারণ করে রেখেছি যে এই গ্রুপের মধ্যে আমি শুধু এই দুটো ব্যক্তিকে নেব যাদের বয়স এত আর এই গ্রুপের মধ্যে আমি এই ব্যক্তিটি নেব যার বয়স হচ্ছে পঞ্চাশের ওপরে এবার এই যে আগের থেকে আমি নির্ধারণ করে রাখলাম এটা আমার কোটা ঠিক আছে আমার একটা ক্রাইটেরিয়া এবং সেই অনুসারে আমি রিসার্চটাকে করার চেষ্টা করলাম ঠিক এরপরে আরেক প্রকার আমরা স্যাম্পলিং টেকনিক ব্যবহার করি আমাদের ফেনামেনোলজিতে সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং এবার এই স্নো বল স্যাম্প্লিংটা বলছে স্নোবল স্যাম্পলিং ইজ এ নন প্রভাবলিটি স্যাম্পলিং এটাও বেসিক্যালি আমাদের নন প্রভাবিলিটি স্যাম্প্লিং এরই অংশ এবার স্নোবলে বেসিক্যালি একটা পিরামিড সিস্টেমে কাজ করে বা একটা চেইন সিস্টেমে কাজ করে চেইন মনে রাখতে পারো বা পিরামিড মনে রাখতে পারো যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয় এটার জন্য আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিই আচ্ছা একটা সলমান খানের মুভি এসেছিলো জয় হো তোমরা কেউ দেখেছো যদি দেখে থাকো একটু কমেন্টে জানাও যে হ্যাঁ দেখেছি জয় হো কেউ দেখেছো যদি না দেখে থাকো তাহলে অন্য উদাহরণ দিচ্ছি আর যদি দেখে থাকো তাহলে একটু কমেন্টে জানাও কমেন্ট মানে ওই যে চ্যাট বক্স আর কি জানাও যে হ্যাঁ স্যার দেখেছি বা দেখিনি যেটাই হবে আচ্ছা অনেকই বলছো দেখেছো অনেকই বলছো দেখো নি আচ্ছা আমি যেই জায়গাটাকে ধরার জন্য আমি মুভির উদাহরণ দিলাম যেন তোমরা সহজে তোমাদের মাথায় গেতে যায় ওখানে একটা বেসিক্যালি ডায়ালগ বলতে পারো আছে যে তুমি একজনকে সাহায্য করো এবং তাকে সাহায্য করে তাকে বলো যে সে আরও তিনজনকে সাহায্য করবে করবে যেন ভাবে সে যেন আবার যাদেরকে সাহায্য করলো তাদেরকে আবার যেন বলে যে তিনজনকে করবে অনেকটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতন যে প্রত্যেকের নিজে নিজে তিনজন তিনজন করে যুক্ত করা ঠিক আছে তো বেসিক্যালি আমাদের এই জায়গাগুলোতে আমরা দেখি এই স্নোবল স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম কনসেপ্টকে ব্যবহার করা হয় আচ্ছা অনুপমা বলছে ক্রিমিনাল চেইন তো আইডেন্টিফাই মেইন ক্রিমিনাল হ্যাঁ এভাবে আমি তাহলে ক্রিমিনালে উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরে নাও যে তুমি ক্রিমিনালের উপর রিসার্চ করছো যে কিনা মার্ডার করেছে ঠিক আছে এবার তুমি এ নামক ক্রিমিনালের কাছে গেলে তার কাছে কিছু ডেটা নিলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু ডেটা দিল এবার তাকে আরও নতুন নতুন ডেটার জন্য তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছো সে তারপর বললো যে জানেন আমি তো একটাই মাত্র খুন করেছি আমি না এইটুকুই ডেটা দিতে পারব এর বেশি নয় আপনি বির কাছে যান বি না অনেক খুন করেছে ও প্রায় পাঁচটার মতো খুন করেছে আপনি ওর ওর কাছে গেলে আরও বেটার ডেটা পাবেন তো তারপরে এর থেকে তুমি কিন্তু ডেটাটা নিলে নিয়ে এর কথা শুনে আবার তুমি বির কাছে গেলে বির কাছ থেকে আবার তুমি ডেটা নিলে এবার বিয়ের কেও আবার জিজ্ঞেস করলে বি বলছে আরে আমি তো শুধু পাঁচটাই খুন করেছি একজন ব্যক্তি আছে যে সি সে আবার দশটা খুন করেছে ওর কাছে যান ওনার কাছে যান উনি দারুণ আপনাকে ডেটা দেবেন এবার তুমি বিয়ের কাছেও ডেটা নিলে এবার সি এর কাছে গেলে সি এর কাছের থেকেও তুমি ডেটা নিলে এবং ডেটা নেওয়ার পরে তাকেও কিছু আরও কিছু নতুন নতুন জিজ্ঞেস করলে সে আবার তোমাকে ডি দেখিয়ে দিল বললো যে আমি তো শুধু দশটাই খুন করেছি ও ডি না পনেরোটা খুন করেছে আপনি ওর কাছে যান আরও ডেটা পান তো এইভাবে তুমি একটা একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তি ব্যক্তির থেকে আরেকজন কিন্তু মাথায় রাখবো আমরা আমরা কিন্তু এমন না যে শুধু কথা শুনে শুনে যাচ্ছি আমরা কিন্তু ডেটাটাকে কালেক্ট করছি এবং যে এ নামক ব্যক্তির কাছে যে আমি ডেটাটা নিয়েছিলাম ওই এ নামক ব্যক্তি কিন্তু অ্যাজ এ স্যাম্পেল হিসাবে কিন্তু আমার রিসার্চে ইনক্লুড হয়ে গেল তার সাথে সাথে বি তারপর সাথে সাথে সি তার সাথে সাথে ডি এইভাবে আমি একটা চেইন ক্রিয়েট করে ফেললাম যেখানে কিনা সবাই আমার রিসার্চের অন্তর্ভুক্ত হলো এবং এই চেইনের মাধ্যমে আমি একটা স্যাম্পেলের জোন তৈরি করলাম এবং তারা প্রত্যেকেই আমার রিসার্চের অন্তর্ভুক্ত এবং ওদের থেকে আমি ডেটাটা নিলাম এর ভিত্তিতে আমি একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলাম এইটাকে বলা হয় স্নোবল এবার তোমরা হয়তো বা ভাববে যে স্যার এনে তো বলা তো আছে স্যার স্নোবল আপনি তো বলছেন আবার চেইন সিস্টেমের মতো করে বুঝিয়ে তাহলে স্যার এখানে স্নোবলটা হলো কীভাবে দেখো তোমরা কি কোনো এমন জায়গায় গেছো যেখানে প্রচুর স্নো পড়ে বা বরফের জায়গা গেছো কি কেউ যেখানে ওই স্নোবল দিয়ে খেলে ঢিল দিয়ে দিয়ে যেয়ে খেলে খেলেছো কোনো দিন গিয়ে যদি থাকো তাহলে উত্তরটা বা যদি একটু তুমি মুভিতেও দেখে থাকো তাহলে দেখবে দেখবে পাহাড়ে যখন এরকম ঢালান থাকে তুমি একটা স্নো বা কিছু বরফের নিয়ে গোলা করে উপরে যখন থাকবে উপরে যখন তুমি গোলা করে ছেড়ে দেবে দেখবে এই বরফের গোলাটি যখন নিচের দিকে যত আসবে নিজের সাথে এই যে এই যে ঢালের মধ্যে যত বরফ আছে বা সরি স্নো আছে ওই স্নোগুলোকে গায়ে জড়িয়ে নিতে নিতে একটা বৃহৎ আকার ধারণ করবে তারপরে গিয়ে শেষে গিয়ে মিলিয়ে যাবে ঠিক আছে তো তো সেমভাবে আমরাও শুধুমাত্র এ থেকে শুরু করছি এর ডেটা পেয়ে গেলাম তারপর বির কাছে গেলাম এ বি দুটোর ডেটা পেয়ে গেলাম তারপর সির কাছে গেলাম এবার এবিসি দুটো তিনটেরই ডেটা পেয়ে গেলাম তারপর ডির কাছে গেলাম তারপর এ বি সি তিনটেরই ডেটা তারপর ডি এর ডেটা নিয়ে তারপর ফার্দার যদি আরও যাই তাহলে আরও ডেটা পাব তো এই ভিত্তিতে এগুলোকে আমরা স্নোবল স্যাম্পলিংয়ের উদাহরণ হিসেবে ধরে থাকি ঠিক আছে এগুলোকে ওর জন্য বলা হয় স্নোবল ওকে এই টেকনিকটা কিন্তু আমাদের ফেনোমেনোলজিতে খুব ব্যবহার হয় যেমন আমি তোমাদের বলেছিলাম একটা কমন ঘটনাকে কেন্দ্র করে একটা কমন ঘটনা বা পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের ডেটাগুলোকে কালেক্ট করি তো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা কি করি হ্যাঁ একজনের থেকে আরেকজনের কাছে গেলাম যে আচ্ছা একজন প্রসব যন্ত্রণায় ভোগা একজন ব্যক্তির কাছে বা মহিলার কাছে গেলে সে আরেকজনকে সাজেস্ট করলো যে ও ওই হাসপাতালে আছে ওখানে যান ওখানে গেলে আরও একটা হয়তো বা আপনি ডেটা পাবেন বা তার অভিজ্ঞতা নিতে পারবেন তো তুমি সেইভাবে নিয়ে একটা ডেটা কালেক্ট করলে তো এগুলো আমাদের ফেনোমেনোলজি তো আমরা যেটা আমি এখানে হাইলাইট করেছি মাথায় রাখবো যে আমাদের এখানে যারা পার্টিসিপেন্টসরা থাকেন আমাদের এই স্যাম্পেলের যারা পার্টিসিপেন্টসরা থাকেন তারা কি করেন রিক্রুট ফারদার স্যাম্পেল পার্টিসিপেন্ট তারা অন্যদেরকে রিক্রুট করেন বা দেখিয়ে দেন তো এইভাবে একটা জোন তৈরি হয় যেটা আমি তোমাদের এই যে ছবির আকারে বোঝালাম যে ডাউন হিল অর্থাৎ পাহাড়ের উপর থেকে যেমন স্নো ঘেঁচে গেছে ঘেঁচে ঘেঁচে আস্তে আস্তে সাইজে বড় হতে 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 আসে তেমনিও আমরা যখন ডেটা কালেক্ট করি আমাদের ডেটার সাইজ অনেক বড় হয়ে যায় ঠিক আছে এবার ছবিটাকে দেখো স্নোবল স্যাম্পলিং এ কি হচ্ছে তুমি এই ব্যক্তির কাছে যাচ্ছ এই ব্যক্তি বলছে এর কাছে যান এর কাছে যান এর কাছে যান তারপর এই ব্যক্তির কাছে যাচ্ছ এর কাছে যান এর কাছে যান এর কাছে যান এইভাবে আমাদের একটা টোটাল একটা ডেটার জোন তৈরি হচ্ছে বিষয়টা ক্লিয়ার হলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একবার লিখে যাও স্যার ক্লিয়ার ঠিক আছে ওকে বেশ একটু দাঁড়াও আমি একবারে নিচে চলে এসেছি আচ্ছা স্নোবল পড়াচ্ছিলাম আমি ওকে ঠিক আছে বেশ আচ্ছা যারা ধরে নিচ্ছি যাদের আগে ধারণা ছিল না স্যাম্পলিং টেকনিক সম্পর্কে আমার বক্তব্যে বুঝতে পারছো তো একটু জানাবে বুঝতে পারছো তো যদি বুঝতে পারো অবশ্যই জানাবে এবার আমরা দ্বিতীয় ফেজে চলে আসছি এথনোগ্রাফি যতটুকু এই পর্যন্ত পড়ালাম ফেনোমেনোলজি তাহলে ক্লিয়ার হলো ফেনোমেনোলজি তাহলে আমাদের ক্লিয়ার হলো এবার তাহলে আমরা দ্বিতীয় ফেজে আসলাম সেটা হচ্ছে আমাদের এথনোগ্রাফি এবার এই এথনোগ্রাফির কাজটা কী দেখো এথনোগ্রাফিকে শর্টে যদি তোমাদের বোঝাই ধরে নিচ্ছি তুমি যখন পার্টিকুলার কোনো একটি জনগোষ্ঠী বা কোনো একটি কালচারকে নিয়ে স্টাডি করবে সংস্কৃতি নিয়ে স্টাডি করবে সেই স্টাডির ক্ষেত্রে আমাদের এই এথনোগ্রাফিক্যাল রিসার্চ কিন্তু সেখানে কাজে লাগে যেমন ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি ধরে নিচ্ছি যে তুমি সাঁওতাল জনগোষ্ঠী নিয়ে রিসার্চ করছো এরকম আমরা অনেক জনগোষ্ঠী নিয়ে এই পর্যন্ত রিসার্চ করি বা দেখবে তোমরা যদি সোদ গঙ্গাতে ঢোকো তো দেখতে পারবে অনেক কিছুই তো এই যে আমরা সাঁওতাল জনগোষ্ঠী নিয়ে ধরে না আমরা একটা রিসার্চ করছি এই যে সাঁওতাল জনগোষ্ঠীতে গিয়ে আমরা যে রিসার্চটা করছি এই রিসার্চটাতে আমরা যখন যেই রিসার্চ টেকনিকটাকে ব্যবহার করব ওই রিসার্চ টেকনিকটা হচ্ছে আমাদের এথনোগ্রাফি এবার এথনোগ্রাফি কোন রিসার্চ টেকনিকের অন্তর্ভুক্ত বলো তো কমেন্ট সেকশনে জানো তো আমি শুরুর দিকে পড়িয়ে আসলাম এথনোগ্রাফি কার অংশ বলো এথনোগ্রাফি কার অংশ লিখে জানাও গুড আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের অংশ হুম এথনোগ্রাফি আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের অংশ এবার তাহলে এসনোগ্রাফির কনসেপ্টটাকে বুঝতে হলে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এসনোগ্রাফি আর কিছু নয় জাস্ট একটা স্টাডি করা হয় একটা কালচারকে কালচারের ওপরে বা সংস্কৃতির ওপরে ঠিক আছে একদম যেমন সন্দীপন বলছে স্যার বাংলা লোক সংস্কৃতি বা আদিবাসী সংস্কৃতি নিয়ে গবেষণা হয় একদম তো এই ধরনের গবেষণার ক্ষেত্রে আমরা এথনোগ্রাফিক্যাল কনসেপ্টটাকে বা টেকনিকটাকে ব্যবহার করি আমরা ওই পার্টিকুলার কালচারটাকে যখন স্টাডি করছি ওই কালচারের অ্যাটিটিউড বা তাদের ভ্যালুসগুলো তাদের নর্মসগুলো তাদের প্র্যাকটিসেসগুলো তারা কি ধরনের প্র্যাকটিসেস করে থাকে ল্যাঙ্গুয়েজগুলো তারা কি ধরনের ভাষায় কথা বলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল থিংসগুলোর উপরে বেস করে আমরা একটা প্রপার রিসার্চ করি তাদের সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করি তাদের পুরো সংস্কৃতিটাকে বোঝার চেষ্টা করি যে কীভাবে কাজ করছে এবার এথনোগ্রাফিক্যাল রিসার্চে আমরা না ইনডেপথ ফর্মে ঢুকি একদম ইনডেপথ রিসার্চ করি পরীক্ষায় প্রশ্ন আসে এথনোগ্রাফিক্যাল রিসার্চে মূলত কীভাবে করা হয় মাথায় রাখবো আমরা ইনডেপ ফর্মে করা হয় যেখানে কি না তারা যেভাবে বসবাস করছে ওই বসবাস করতে থাকা অবস্থাতেই আমি সেখানে গিয়ে রিসার্চ করলাম ওইটাকে বলা হয় এথনোগ্রাফি এবার ধরে নাও আমি একটা হোটেলে বসে আছি আমি তারপর ওই জনগোষ্ঠী বা যে কোনো জনগোষ্ঠীর লোক কিছু লোককে আনতে বললাম বললাম যে ওখান থেকে পাঁচ ছজনকে নিয়ে আসো আমি হোটেলে বসেই রিসার্চ করব তাহলে ওটা হবে না তাদের একদম ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে থেকে আমাদের কোনো প্রকার চেঞ্জেস না করে ওই এনভায়রনমেন্টকে তারা যেভাবে কাজ করে যেভাবে তাদের জীবনকে অতিবাহিত করে সেই জীবনের সাথে যুক্ত হয়ে আমাদেরকে রিসার্চটাকে করতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি সেইভাবেই যদি আমরা করতে পারি সেটা কি আমরা বলবো এথনোগ্রাফিক্যাল রিসার্চ ঠিক আছে একদম রত্নদ্বীপ বলছে একটি সমাজের অভ্যন্তরীণ ছবি ফুটে ওঠে একদম ওই সমাজটা কিভাবে চলছে তাদের ভ্যালুজগুলো কি যেটা আমি পরের পয়েন্টই রেখেছিলাম যে এখানে আমরা ইনসাইডস পিকচার আমরা পাই পুরো কমিউনিটি সম্পর্কে পুরো কমিউনিটির ভেতরের একটা ছবিকে পাই যে আমরা বাইরের থেকে কি দেখছি এবং ভেতরে তারা কি ধরনের ঠিক আছে অনেক ক্ষেত্রেই দেখবে অনেক জায়গাতেই বলা হয় কিছু কিছু কমিউনিটি কনজারভেটিভ হয়ে থাকে কিন্তু কি কনজারভেটিভ আমরা ভেতরে কি ঢুকি তো এই ঢুকে কাজ করা বা ভেতরে ঢুকে সমস্ত কিছুকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের এই এথনোগ্রাফিক্যাল রিসার্চ কিন্তু কাজে লাগে এবার আমরা বুঝবো বলছে রিসার্চার কি করেন রিসার্চার মে গো অ্যান্ড লিভ ইন দ্য স্পেসিফিক কমিউনিটি রিসার্চার মূলত যেই কমিউনি কমিউনিটির ওপরে রিসার্চ করছেন ওখানে ওই স্পেসিফিক কমিউনিটির কাছে যাবেন এবং তাদের কাছে থেকে তাদের সাথে বসবাস করে তিনি মূলত রিসার্চটাকে করার চেষ্টা করবেন ঠিক আছে এবং প্রপারলি স্টাডি করবেন পুরো কালচারটাকে এটাতেই কিন্তু সাকসেসফুলি একটা এডুকেশনাল প্র্যাকটিসেস হওয়া সম্ভব না হলে কিন্তু সম্ভব নয় কিন্তু তিনি যদি না থাকেন জাস্ট উড়ো পাখির মতো হঠাৎ করে একদিন যাচ্ছেন একদিন আবার ঘুরে চলে আসছেন তো এইভাবে কিন্তু সম্ভব নয় তাহলে এথনোগ্রাফিক্যাল রিসার্চ তখনই হবে যখন কি না আমরা রিসার্চারেরা একদম যেই জনগোষ্ঠী বা যেই গ্রাম বা যেখানেই আমরা রিসার্চ করছি তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে তাদেরকে রাখছি এবং তার সাথে সাথে আমরা তাদের সাথে থেকে একদম প্রপার তাদের ডিটেলসটাকে নিয়ে আমরা একটা রিসার্চ করছি ঠিক এবার যদি আমরা এথনোগ্রাফিক্যাল রিসার্চে পুরো প্রসেসটাকে ধরার চেষ্টা করি যে এথনোগ্রাফিক্যাল রিসার্চটা হচ্ছেটা তো হচ্ছে কিভাবে পুরো প্রসেসটাকে যদি আমরা ধরার চেষ্টা করি ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি আমাকে যে বিষয় নিয়ে আমি যেই রিসার্চ কনটেক্সট কনটেক্সে যেই কনটেক্সটা আমি রিসার্চটা করতে চাইছি ওই বিষয়ে আমার রিসার্চ কোশ্চেন কিছু জাগ্রত করতে হবে যে এক্স্যাক্টলি আমি চাইছিটা কি এই এই যে কমিউনিটিটা আছে বা জনগোষ্ঠীটা আছে এখানে আমি কি ধরনের রেসপেক্টকে খুঁজে বার করতে চাইছি তো আমার রিসার্চ কোশ্চেনটাকে অ্যারাইজ করতে হবে যখন আমি আমার ভেতরে রিসার্চের কোশ্চেনটাকে অ্যারাইজ করে নিলাম ঠিক আছে যখন আমি আমার ভেতরের রিসার্চের কোশ্চেনটাকে অ্যারাইজ করে নিলাম নেক্সট আসবে হচ্ছে সিলেক্টিং দ্য সাইট কোন জায়গায় গিয়ে কোন ধরনের কমিউনিটিকে আমি করতে চাইছি সেটা যখন করে নিলাম সেকেন্ড স্টেপ চলে আসবে এবার আমার ডেটা কালেক্ট করা অবজারভেশন করা ইন্টারভিউ নেওয়া তারপর ডকুমেন্টকে রিভিউ করা যখন আমি সেকেন্ড স্টেপ কমপ্লিট করব তখন থার্ড স্টেপে আসবে রেকর্ডিং ডেটা সেই ডেটাগুলোকে রেকর্ড করা ফিল্ড নোট বানানো যেটা আমরা গ্রাউন্ডেডও গ্রাউন্ডেড নোটও বলে থাকি ইমেজ বা ভিডিওস যেটাই আমি সেখান থেকে পাচ্ছি সেগুলোকে কালেক্ট করা চার নম্বর স্টেপে আসবে অ্যানালাইজিং দ্য ডেটা একটা ডেটাকে প্রপারলি অ্যানালাইজ করা প্রপার এ টু জেড কর্নার টু কর্নার অ্যানালাইজ করে নিলাম তারপর আইডেন্টিফাই করলাম অফ ডোমেইনস আমি কোন প্রেক্ষিতে এই ধরনের ডেটাগুলো এসেছে প্যাটার্নটা কি তাদের সেই সমস্ত কিছুকে আমাকে এখানে অ্যানালাইজ করতে হবে এবার যখন আমার অ্যানালাইস কমপ্লিট হয়ে গেল চার নম্বর স্টেপ যখন আমার কমপ্লিট হয়ে গেল তখন ফাইনাল প্রোডাক্ট আমার কাছে চলে আসবে যেটাতে আমি রাইটিং দ্য এথনোগ্রাফি আমি কি পেলাম এবার সেটাকে ডেটা দেখে দেখে এবার সেই অনুসারে আমি আমার মতো করে লিখে যাচ্ছি এই টোটাল আমাদের পাঁচটা স্টেপের মধ্যে আমাদের এথনোগ্রাফিক্যাল রিসার্চ কমপ্লিট হবে আচ্ছা বলো তো আমি যখন তোমাদের ফেনোমেনোলজিক্যাল যখন একটা রিসার্চ পড়ালাম ওখানে কখানা স্টেপ ছিল দেখি কে মন দিয়ে শুনেছ ওখানে কখানা স্টেপ ছিল একটু লিখে জানাও কারণ মাইক্রোফোন অন করলে সবাই আনসার দিলে আমরা কেউ কারো কথা শুনতে পারবো না একটু লিখে জানো কখানা স্টেপ ছিল ওখানে ফেনোমেনোলজিতে ভালোভাবে মনে করে বলো নখানা যেটা তোমরা বলছো ওটা কোয়ালিটেটিভ রিসার্চের আমি স্টেপস বুঝিয়েছিলাম ফেনোমেনোলজিতে পাঁচখানা ছিল ঠিক আছে টোটাল পাঁচখানা ছিল এই জায়গাগুলোতেই আমাদের ভুল হয় এবার পরীক্ষায় যদি আমার প্রশ্ন আসে আমাকে একটু এলোমেলো করে দিয়ে দিল আমি স্বাভাবিক আমি তো তাহলে গুলিয়ে ফেলবো তো এইগুলো যেন আমরা যেন গুলিয়ে না ফেলি তার জন্য কিন্তু আমাদের একটু ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু এগুলোকে দেখতে হবে ঠিক আছে এবার নেক্সট আমি একটা কোশ্চেন রেখেছি এক নয় অনেকগুলোই আছে আমরা যা পড়লাম তার ভিত্তিতে একটু আমি অ্যাজারশন রিজনের মাধ্যমে কোশ্চেনগুলোকে করব যেভাবে আমাদের পরীক্ষাতে আসে ওকে তো ফার্স্ট অ্যাজারশন তোমাকে এখানে দিয়েছে ফেনোমেনোলজি এমস টু আনকভার দ্য এসেন্স অ্যান্ড মিনিং অফ লিভড এক্সপিরিয়েন্সেস এবার রিজন হিসাবে তোমাকে দিয়েছে ফেনোমেনোলজি সিক্স টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়ালস পার্সপেক্টিভ থ্রু স্ট্রাকচার ক্লোজ এন্ডেড কোশ্চেন্স এবার এখানে এই দুটো অ্যাজারশন আর রিজনের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল তোমরা যদি তোমাদের অ্যান্সারটাকে দাও কোনটা এক সঠিক কোনটা ভুল আর যাদের একটু ইংলিশে পড়তে অসুবিধা হচ্ছে আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি বোঝাচ্ছে এজারশনে বলছে যে ফেনোমেনোলজি এইমস টু আনকভার দ্য এসেন্স অ্যান্ড মিনিং অফ লিভড এক্সপিরিয়েন্স ফেনোমেনোলজিতে আমরা কি করি একটা পরিস্থিতির বা ঘটনার এক্সপিরিয়েন্সটাকে আমরা বিভিন্নভাবে এক একজনের কীভাবে আসলো সেটাকে কালেক্ট করবার চেষ্টা করি রিজন হিসেবে দিয়ে তোমাকে বলছে যে ফেনোমেনোলজি সিক্স টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়ালস পার্সপেক্টিভ সেখানে ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে থ্রু স্ট্রাকচার এবং ক্লোজ এন্ডেড কোয়েশন ক্লোজ এন্ডেড মানে কি এই যে তোমরা যে পরীক্ষাগুলো দাও ওই যে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে তোমাদের এক্সট্রা করে লেখার কোনো জায়গা থাকে না ওগুলোকে বলা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন তো এই ক্লোজ এন্ডেড কোশ্চেনের মাধ্যমে কি আমরা সেগুলোকে দেখার চেষ্টা করি তাহলে কি হবে একদম এই তো দেখেছো ক্লাসটাকে করেছো এবং সেটার উত্তর কিন্তু সহজ তোমরা করে ফেলে ফেলতে পারলে এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেটে এসেছে ঠিক তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে সি এ ট্রু বাট আর ইজ ফলস আমরা ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে তাদের পারসপেকটিভ থট স্ট্রাকচারকে করি না একটা পার্টিকুলার আমাদের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে কালেক্ট করি এবং ক্লোজ এন্ডেড কোশ্চেন আর নয় সেখানে তারা ব্যক্তিগত অভিমত জানাতে পারে তো ওপেন এন্ডেড কোশ্চেন আর হয় ঠিক আছে এই তো ধরতে পারে নেক্সট আরেকটা কোশ্চেন আমি রেখেছি দেখো বলেছে দ্য প্রাইমারি গোল অফ ফেনোমেনোলজিক্যাল রিসার্চ ইজ টু ডেভেলপ জেনালাইজেবল থিওরিস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার বলেছে প্রাইমারি গোল একদম মুখ্য লক্ষ্য হচ্ছে বা মূল লক্ষ্য হচ্ছে হ্যাঁ মূল লক্ষ্য কী ফেনোমেনোলজির বলছে রিসার্চ ইজ টু ডেভেলপ জেনারেলাইজেবল থিওরিস জেনারেলাইজেবল থিওরিস কি যেখানে কি না সমস্ত ক্ষেত্রে একই রকম তোমার আউটকাম আসবে সেটাকে বলি আমরা জেনারেলাইজেবল থিওরি যেমন আমি এই যে আমার কলমটিকে উপর থেকে ফেললাম নিচে আসলো এই যে গ্র্যাভিটি আছে পৃথিবীর সব জায়গাতেই গ্র্যাভিটি আছে তাহলে এটা জেনারেলাইজ থিওরি হয়ে গেল তেমনি এখানে বলছে যে প্রাইমারি গোল হচ্ছে ফেনোমেনোলজি রিসার্চে আমরা ডেভেলপ করি একটা জেনারেলাইজেবল থিওরি অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার একটা হিউম্যান বিহেভিয়ারকে কেন্দ্র করে আমরা একটা জেনালাইজেবল থিওরি এখানে ডেভেলপ করি রিজন দিয়ে কি বলছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ ফোকাসেস অন দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মিনিং অফ ইন্ডিভিজুয়ালস ফেনোমেনোলজিতে কি হচ্ছে টোটালটা ফোকাস করছে একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সেসকে অর্থাৎ ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাকে হ্যাঁ মিনিং অফ ইন্ডিভিজুয়ালস কিছু ইন্ডিভিজুয়ালসের তো এখানে বেসিক্যালি তোমাকে এভাবে দিয়েছে বলো কোনটা সঠিক অ্যান্সার হতে পারে বলো দেখি এটা এটা পারো কিনা এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ওকে ওকে তো এখানে কিন্তু সবাই এ आंसर দিচ্ছ এ হবে না এটা ঠিক আছে এটা হবে আমাদের ডি आंसर হবে এ ফলস বাট আর ইজ ট্রু কেন ফলস কেন ফলস হলো এর কারণ হচ্ছে বলছে প্রাইমারি গোল বলেছে দেখো পরীক্ষায়তে না এভাবে তোমাদের ট্রিক করে এগুলোকে যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু ফেসে যাবে যেগুলো আমি বেসিক্যালি प्रीवियस ইয়ারের ওই যে তোমাদের বলেছিলাম না যে আমাদের ব্যাচে কুড়ি বছরের প্রিভিয়াস ইয়ারের এটা মূলত তোমাদের করানো হবে ডিআই থেকে শুরু করে কুড়ি বছরের ডিআই অ্যানালাইসিস হবে কুড়ি বছরের ইসার্জোর অ্যান্সার অ্যানালাইসিস হবে তো এই জায়গাগুলোই হচ্ছে ওর জন্য দরকার এ দেখো কী বলেছে প্রাইমারি গোল দেখো প্রাইমারি গোল নয় আমাদের সেটা জেনারেলাইজ করা নয় একটা ভালোভাবে বোঝো এই যে প্রসব যন্ত্রণার আমি উদাহরণ দিয়েছি এখন তো সিজার হয় হুম আমি যদি টার্মটাকে যদি আমি ভুল উচ্চারণ করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ঠিক এই মুহূর্তের টার্মটা ঠিক মনে নেই যেখানে কি না বেসিক্যালি ডিরেক্ট যে প্রসব যন্ত্রণার যে জায়গা আছে সেটা কিন্তু হয় না তার মানে এটা জেনারেলাইজ থিওরিসের মধ্যে পড়ছে না জেনারেলাইজ থিওরির মধ্যে কিন্তু সেটা আসছে না কারণ সব ক্ষেত্রে সমানভাবে একই রকম আউটকাম আসছে না তো তার মানে কি তার মানে এটা ভুল এ হচ্ছে ভুল আমার যুক্তিটা বুঝতে পারলে যদি বুঝতে পারো একটু কম কমেন্ট সেকশনে জানাও স্যার ক্লিয়ার যদি না বুঝতে পারো কমেন্ট সেকশানে জানাও ক্লিয়ার নয় আমি আবার বুঝিয়ে দিচ্ছি বিষয়টা ক্লিয়ার হলো যে আমাদের প্রাইমারি গোল এখানে বলেছে যে যেই জায়গাগুলোকে এখানে বেসিক্যালি এখানে ধরেছে যে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ ইজ টু ডেভেলপ জেনারেলাইজেবল থিওরিস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ারের ভিত্তিতে জেনারেল থিওরিজ বলেছে এটাকেও যদি তুমি দেখো এই উদাহরণটাকেও যদি তুমি নাও হিউম্যান বিহেভিয়ার আচ্ছা তোমরা বলো তো হিউম্যান বিহেভিয়ার কি কনস্ট্যান্ট থাকে একই রকম কি তুমি সবার অভিজ্ঞতা পাবে হিউম্যান বিহেভিয়ারের ধরে নিচ্ছি তুমি একজন ব্যক্তি ধরে নাও এ নামক ব্যক্তি এ নামক ব্যক্তির সাথে ভিজিট করতে আসলো এক নম্বর ব্যক্তি তার সাথে এ নামক ব্যক্তি খুব ভালো নম্র ব্যবহার করলো দুই নম্বর ব্যক্তি আসলো তখন একটু মানে ইরিটেট হলো তিন নম্বর ব্যক্তি গেল তখন এ নম্বর ব্যক্তিটা এই তিন নম্বর ব্যক্তির সাথে যেহেতু পরপর আসছে এই তিন নম্বর ব্যক্তির সাথে একদম খারাপ ব্যবহার করলো চার নম্বর ব্যক্তি গিয়ে যখন কিছু জিজ্ঞেস করলো চার নম্বর ব্যক্তির সাথে কথাই বললো না তাহলে একবার তুমি এবার ভেবে দেখো তাহলে এখানে কি আমাদের কনস্ট্যান্ট কি কিছু আসছে বা আমরা কি জেনালাইজ করতে পারছি যে এ নামক ব্যক্তিটা না খুব ভালো তার ব্যবহার খুব ভালো এই হিসাবে কি আমি জেনালাইজ করতে পারছি সবার অভিজ্ঞতা তো এখানে ডিপেন্ড হচ্ছে বুঝতে পারলে তো তো মাথায় রাখবো আমরা যখন আমাদের জোন দিয়ে দেবে এখানে যেমন হিউম্যান বিহেভিয়ার জোন দিয়ে দিয়েছে তোমাকে ঠিক আছে তো হিউম্যান বিহেভিয়ারে তোমার কিন্তু একদমই তুমি ওই ডেভেলপ জেনারেলাইজেবল থিওরিজ তুমি পাবে না বিভিন্ন পার্সনের বেসিসে সেটা আলাদা আলাদা আসবে কিন্তু আমাদের ফেনোমেনোলজিক্যালে কি হয় বিভিন্ন পারসপেক্টিভে আলাদা আলাদা আমাদের কিন্তু আসে না আলাদা আলাদা কিন্তু আমাদের আসে না আমাদের কি আসে একই রকম অভিজ্ঞতা আসে যেটা আমি প্রসব যন্ত্রণা খেতে দিলাম ওখানেও কিন্তু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে যেই আমি যে টার্মটাকে ব্যবহার করলাম আমি ঠিক এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো সেই টার্মটাতে বেসিক্যালি যন্ত্রের মাধ্যমে বেসিক্যালি সেখানে আমাদের পেটটাকে কেটে দিয়ে সেখান থেকে বাচ্চাটিকে বের করে নেওয়া হয় তো সেখানে কি তাহলে কি ওই ধরনের যেখানে অবশ হয়ে যাচ্ছে সেই ধরনের ব্যথা কি ফিল করতে পারছে যেটা আমরা প্রসব যন্ত্রণা বলি তো সেটাতে কিন্তু হচ্ছে না তো মাথায় রাখবো বিহেভিয়ার কিন্তু যখন শব্দটা বিহেভ হয়ে যাবে কোশ্চেন প্যাটার্ন তোমাকে দেখতে হবে সেই জায়গাটা আমাদের অবশ্যই সেখানে আমাদের ডি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আচ্ছা অনুপমা বলছে যে স্যার এবার বুঝতে পেরেছি আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ সবার ক্লিয়ার তো একটু আমাকে লিখে জানাও ক্লিয়ার কি না ওকে বেশ নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই বেশ বলছি ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই দেখো এখানে একটা তোমাদের যে ধরনের টেবিল তোমাদের পরীক্ষাতে দেয় একদিকে একটা টেবিল আছে আরেকদিকে আরেকটা টেবিল আছে এখানে এথনোগ্রাফি আছে পার্টিসিপেন্ট অবজারভেশন আছে ইনসাইডার্স পার্সপেক্টিভ আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে এবং তার সাথে সাথে এখানে কিছু লিস্ট টু দেওয়া আছে যেখানে তোমাকে মেলাতে বলেছে এবং তার প্রেক্ষিতে এখানে এ বি সি এবিসিডির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার আসছে সেটাকে তোমাকে ধরতে বলেছে এবার আমি যা তোমাদের পড়ালাম সেই বেসিসে তোমরা যদি একটু কাউন্ট করে দেখো তাহলে তোমরা সহজেই এটার উত্তর দিয়ে দিতে পারবে তোমরা দেখো তারপরে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সপ্লেন করছি দেখি কে কে এটাকে অ্যান্সার দিতে পারছো একটু যদি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটাকে করে থাকো দেখবে এটা ইজিলি করতে পারবে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ ওকে একদম একদম গুড গুড খুব ভালো লাগলো সবাই সঠিক আনসার দিচ্ছ তো এখানে আমাদের সঠিক আনসার কী হয়ে যাবে দেখো আমরা এথনোগ্রাফিকে যদি দেখি আমাদের এথনোগ্রাফি কী হয়ে যাচ্ছে সি হয়ে যাচ্ছে ডিটেল স্টাডি অ্যান্ড সিস্টেমেটিক রেকর্ডিং অফ হিউম্যান কালচার্স হিউম্যান কালচারকে আমরা ডিটেল স্টাডি করি এবং সিস্টেমেটিক্যালি সেটা কি করছি রেকর্ড করছি একদম এর সি হয়ে যাচ্ছে তারপরে দুয়ের হয়ে যাচ্ছে আমাদের বি বলেছে মেথড পার্টিসিপেন্ট অবজারভেশন কি এটা এটা একটা মেথড হোয়ার দ্য রিসার্চার ইমারসেস দেমসেলফ ইন দ্য কমিউনিটি যেখানে কি না রিসার্চার তাদেরকে বেসিক্যালি কমিউনিটির মধ্যে রিসার্চার অবজারভেশন করে এবং সেই অনুসারে একটা ডেটাকে নেয় আর তিন নম্বর হচ্ছে ইনসাইডার্স পারসপেকটিভস এই তিন নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর খুব কাছাকাছি ছিল যদি তোমরা একটু ভালোভাবে যদি বোঝো ইনসাইডার্স পার্সপেক্টিভ বলেছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসক্রাইবিং দ্য ভিউ পয়েন্ট অফ এক্সপিরিয়েন্স ফর উইদিন দ্য কমিউনিটি ইনসাইডার পার্সপেক্টিভ বলতে বোঝায় যখন আমরা কমিউনিটির ভেতরে ঢুকে তাদের ডিসক্রাইবিং ভিউ পয়েন্টগুলোকে যখন আমরা বোঝার চেষ্টা করি যেহেতু ভেতরে ঢুকে বলছে ওর জন্য হয়ে যাচ্ছে আমাদের ইনসাইডার্স পার্সপেক্টিভ এই দেখো ডিসক্রাইবিং এ ভিউ পয়েন্ট অফ এক্সপিরিয়েন্স উইদিন দ্য কমিউনিটি ভেতরে ঢুকে কমিউনিটি ভেতরে ঢুকে খুব কাছাকাছি থাকে আমাদের একটু মনোযোগ শহরে প্রত্যেকগুলো প্রত্যেকটা পয়েন্টকে পড়ে নিতে হবে তারপর চারের অপশন কী দিয়েছে এ হবে অবজার্ভিং পিপল ইন দেয়ার ইউজুয়াল সারাউন্ডিং উইদাউট অল্টারনেটিং দোজ সারাউন্ডিং ন্যাচারাল এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে যেরকম এনভায়রনমেন্টে তারা আছে ওই এনভায়রনমেন্টটাকেই বজায় রেখে আমরা সেখান থেকে মূলত তাদেরকে অবজার্ভ করছি এবং তাদের থেকে ডেটা কালেক্ট করছি এটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট এগুলো সবই আমাদের এথনোগ্রাফিক্যাল অ্যাসপেক্টের মধ্যে ঢুকে যাবে কিন্তু তার মধ্যখান থেকেও তোমার ভেতরে ঢুকে কিন্তু কোশ্চেন এভাবে দেবে তখন যেন আমরা গুলিয়ে না ফেলি বা সেটাকে যেন আমরা একদম হারিয়ে না ফেলি যে কিভাবে হলো তো বেসিক্যালি এক্সপ্লেনেশন আমি এখানে দিয়েছিলাম যেটা আমি ওখানে ধরে ধরেই তোমাদেরকে বোঝালাম যে এথনোগ্রাফি রিসার্চে ডিটেল স্টাডি হয় কালচারকে কেন্দ্র করে সমস্ত কিছু আমি বোঝালাম সেটাই এখানে আবার লিখে দিয়েছি ওকে এরপরে আরেকটি দেখো আমি আরেকটা দিয়েছি এখানে বলেছে বলছে শে শেয়ার্ড অ্যাটিটিউড নর্মস তারপরে ল্যাঙ্গুয়েজ তারপরে বলছে ম্যাটেরিয়াল কালচার এর বেসিসে কিছু আমাদের এখানে অপশন এসেছে এবার দেখি তোমরা এটা পারো কি না একটু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো লিপিকা হ্যাঁ ক্লাসটা পেয়ে যাবে লিপিকা ইউটিউবে পেয়ে যাবে দেখো কোনটা হতে পারে ওকে ওকে একদম এখানে অনেকেই তোমরা সিডি বলছো কিন্তু না বিষয়টা ওটা নয় দেখো ভালোভাবে বোঝো দেখো বলছে সেয়ার অ্যাটিটিউড বেসিক্যালি এটা হয়ে যাবে আমাদের এ এটার অ্যাটিটিউড বলতে কি বলছে ব্যক্তিত্ব তাই না তো বিলিভ ইন দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিটি কোঅপারেশন কমিউনিটির মধ্যে কি ধরনের কাজ রয়েছে তো সেই বেসিসে আমরা এটা ধরার চেষ্টা করি তারপর হচ্ছে নর্মস নর্মস কি বিভিন্ন ধরনের আমাদের যে একটা ধারণা আছে যে এরকম হতে পারে তো বেসিক্যালি বলছে এক্সপেক্টেড বিহেভিয়ার ইন সোশ্যাল ইন্টারাকশান যে ধরনের বিহেভিয়ার আমরা চাইছি যে যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের নর্মস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে বেসিসিক বেসিসে আমরা এখানে পেয়ে যাবো ডিকে স্পেসিফিক ডায়ালেক্ট আমাদের কিছু বলতে পারো যে আমাদের কিছু উপভাষা স্পোকেন উইদিন দ্য কমিউনিটি যেটা কিনা কমিউনিটির মধ্যে বলা হয় দেখবে এক একটি কমিউনিটির মধ্যে এক এক রকম কভাবে ভাষাকে উচ্চারণ করা হয় তারপর মেটেরিয়াল কালচার হয়ে যাবে আমাদের বি সেরিমোনিয়াল অবজেক্টস ইউজড ইন রিচুয়ালস তো বেসিক্যালি কোনো একটা রিচুয়াল হলো কোনো একটা তাদের মধ্যে কোনো কিছু রিচুয়াল করা হলো কিছু ধরনের পূজা পার্বণ হচ্ছে তো সেখানে কি ধরনের তারা বেসিক্যালি সেরিমনিটাকে কীভাবে উদযাপন করছে সমস্ত কিছু আমরা দেখি যেটা আমরা ম্যাটেরিয়াল কালচারের ভিত্তিতে লক্ষ্য করি এগুলো যখন আমরা ইনডেপতে পড়বো আরও ডিপে আমাদের পড়তে হবে তবেই এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার করা যাবে এটাও পিভিএস ইয়ারের কোশ্চেন তো এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছো তো তো এই হচ্ছে আমাদের টোটাল এথনোগ্রাফিক্যাল রিসার্চ আর ফেনোমেনোলজিক্যাল রিসার্চ ওকে তো এখানে আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছিলাম এটা বেসিক্যালি যেটা যেটা উত্তর হতো সেই কি এখানে আমরা দেখার চেষ্টা করেছি ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার তো এথনোগ্রাফিক্যাল রিসার্চ আর ফেনোমেনোলজিক্যাল রিসার্চের মধ্যে আমরা তাহলে কি বুঝতে পারলাম আমি এখন একটু তোমাদের মাইকটাকে আমি অন করছি একটু তোমরা বলবে যে তোমাদের এথনোগ্রাফিক্যাল রিসার্চ আর ফেনোমেনোলজিক্যাল রিসার্চের মধ্যেখান থেকে বেসিক্যালি আমরা কি পেলাম এবং কোন ভিত্তিটাকে এখানে আমাদের সঠিক মনে হলো ঠিক আছে আমি এখানে কই গেলো মাইক 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 এই তো মাইক অন করলাম ঠিক এবার বলো তো এথনোগ্রাফিক্যাল রিসার্চকে তোমাদের মধ্যে যে কেউ একজন বলো সবাই একসাথে বললে খেয়েই হারিয়ে হারিয়ে ফেলবো আমরা যে কোনো একজন বললো যে এথনোগ্রাফিক্যাল রিসার্চ এবং যে আমরা কনসেপ্টটা পেলাম তার মধ্যে মূল বৈশিষ্ট্য তোমার কি মনে হলো

সেটা কোনো ব্যাপার না আমি জাস্ট বেসিকটা তোমার কাছে জানতে চাইছি যেটা তুমি বলেছ ঠিক আছে ফেনোমেনোলজিতে বেসিক্যালি আমরা একটা এক্সপিরিয়েন্সকে কেন্দ্র করে বেসি ওই একই জিনিস অন্য অন্যান্যদের কতটা ঠিক আছে অন্যান্যদের কতটা সেই একই এক্সপিরিয়েন্সটা কিভাবে এসেছে তার একটা ডিটেলস নিয়ে তার একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি সেটা আমাদের ফেনোমেনোলজির মাধ্যমে তৈরি হয় ঠিক আছে আর এথ্রোগ্রাফিতে আমরা জাস্ট একটা সংস্কৃতিকে স্টাডি করি একটা সংস্কৃতি আছে একটা কালচার আছে সেটাকে আমরা স্টাডি করি সে স্টাডির মাধ্যমে সেটাকে ধরার চেষ্টা করি ওকে তো বেসিক যদি দেখি আমরা এই কয়েকটা কিন্তু আমরা সেখানে পেয়ে যাচ্ছি আচ্ছা দীপক কিছু বলবে হয়তো বলো এটা মানে তুমি তুমি বলতে বলতে তো মাথায় রাখবে এথনোগ্রাফি যখন শব্দটা আমরা ব্যবহার করবো পার্টিকুলার এই শব্দটা এথনোগ্রাফি তখন বেসিক্যালি অবশ্যই আমরা একটা সার্ভে তো করছি ঠিক আছে আমরা একটা পার্টিকুলার কনসেপ্টকে কেন্দ্র করে সেটাকে সার্ভে করে করে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছি এবং আমাদের যে একটা ধারণা তৈরি হচ্ছে আমাদের এক পার্টিকুলার একটা ধারণা হ্যাঁ হুম স্যার কেস স্টাডি আর স্টাডি দুটো এক কি নয় কেস স্টাডি আর স্টাডি না কখনোই একই নয় নয় তো আপনি বললেন না যে আমি বলিনি সেটা দীপক বললো সেটাকে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছিলাম তার ভিত্তিতেই তুমি তো আমাকে দাঁড় করিয়ে দিলে ঠিক আছে ঠিক আছে তো তুমি সেটাকে একটা সার্ভে বলতে পারো ঠিক আছে দীপক যে তুমি এথনোগ্রাফিকে যেখানে কিনা তুমি গিয়ে সেটা একটা সার্ভে করলে এবং মানুষেদের কি ধরনের আউটকাম আসলো তারা কি বলতে চাইলো সেই জায়গাগুলোকে ধরে সেই জায়গাগুলোকে নিয়ে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছোলে যে এটা বেসিক্যালি কী ধরনের রয়েছে এবার গ্রাউন্ডের থিওরিতে আসি যেটা তোমার আরেকটা পয়েন্ট ছিল যে গ্রাউন্ডের থিওরি তাহলে কি হুম যেটাতে আমরা কি পাচ্ছি তো গ্রাউন্ডের থিওরি মাথায় রাখবো আমরা আমি অন গ্রাউন্ড ফিল্ডে যে ডেটাটাকে কালেক্ট করলাম ওই ডেটাটাকে কালেক্ট করেই আমার একটা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত যদি একদম সহজ ভাষায় বোঝায় তাৎক্ষণিক আমার একটা সিদ্ধান্ত আমি একটা উপনীত হলাম যে এখানে না এই ধরনের বিষয় হচ্ছে বা এইখানে না এই ধরনের আমি সিদ্ধান্তে পৌঁছোতে পারছি এইটাকেই বলা হচ্ছে গ্রাউন্ডের থিওরি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তুমি ধরে নাও একটা সংস্কৃতিতে গেলে যেখানে গিয়ে তুমি রিসার্চটাকে করলে এবং ওখানে গিয়ে না তুমি দেখলে যে ওখানে মহিলাদের শিক্ষিতের মানে যে তাদের যে লিটারেসি রেট তুলনামূলকভাবে পুরুষদের থেকে যথেষ্ট কম এবার এটাকে তুমি ফেস করলে দেখলে ডেটাটাকে দেখলে এবং তার ভিত্তিতে গ্রাউন্ডেই বা ওই যেই জায়গাতে তুমি উপস্থিত আছো সেই জায়গার ভিত্তিতেই তুমি একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলে যে তার মানে এখানে হয়তোবা তুলনামূলকভাবে মহিলাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করা হয় এবং ওই যে পিছিয়ে রাখার চেষ্টা এর ভিত্তিতেই হয়তোবা তারা ঠিকঠাকভাবে লিটারেসিতে খুব একটা বেশি ভালো পারফর্ম করছে না তো এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডের থিওরি আর সার্ভে হচ্ছে কেন পিছিয়ে থাকলো সেইটাকে তুমি নিখুঁতভাবে তার কারণটাকে বোঝানোর চেষ্টা করলে যেখানে কি না তোমার বিভিন্ন ধরনের রেসপেক্ট আসলো তুমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে সেখান থেকে কিছু ডেটা পেলে সেখান থেকে ডেটাগুলোকে কালেক্ট করে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলে বুঝতে পারলে দীপক দিবকেট ক্লিয়ার হলো কি আচ্ছা আমি কি মাইক্রোফোনটাকে অফ করে দিয়েছি নাকি আচ্ছা ঠিক আছে একটু লিখে জানাও তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে ওকে আচ্ছা ঠিকই তো আচ্ছা ওকে যাই হোক তো এরপরে আমরা একটু হুম আচ্ছা বুঝতে পেরেছ বেশ বেশ ঠিক আছে ওকে তো আমরা এবার একটুখানি আরেকটা জায়গায় যেটা কিনা অনেকেরই অনেক প্রশ্ন থাকে আচ্ছা রত্নদ্বীপ এখানে বলেছে যে গবেষক গৃহীত তথ্য থেকে তত্ত্ব তৈরি হয় একদম ঠিক রত্নদ্বীপ থিওরি যখন হবে তুমি যখন কনক্লুশনে পৌঁছবে একটা সিদ্ধান্ত তুমি একটা সিদ্ধান্তে পৌঁছবে তো তুমি সিদ্ধান্তে পৌঁছানোর জন্যই তো রিসার্চটা করছো এবার এমন তো হবে না যে তুমি কোনো সিদ্ধান্তে সারা রিসার্চ করলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলে না তো এই জায়গাটা তুমি একটা সিদ্ধান্তে পৌঁছাবে তাহলে ওই সিদ্ধান্তটা তোমার দেওয়া থিওরি হবে যার জন্যেই বলা হচ্ছে যেটা তুমি বলেছো গবেষকের সঙ্গীত তথ্য থেকে তত্ত্ব তৈরি হয় একদম ঠিক বুঝতে পারলে এবার আসি আমাদের কোর্সের কিছু ডিটেলসের ব্যাপারে ঠিক আছে আমাদের যেটা ব্যাচ শুরু হচ্ছে অর্জুন ব্যাচ তো বেসিক্যালি এখানে আমার আবারও তোমাদেরকে বলবো আমি ছ মাসের নিখুঁত পরিকল্পনা আছে ছ মাসেই তোমাদের পরীক্ষার ধরেন ধরে নিচ্ছি ডিসেম্বরের ধরে নাও সাতাশ আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা শেষ হওয়া পরীক্ষার একটা ডেট দিতে পারে বা জানুয়ারিতে দিতে পারে পরীক্ষার ডেট ঠিক আছে সেট এবং নেট দুটোরই কথা বলছি আমি এবার একটু লেটে হওয়ার ক সম্ভাবনা আছে তুলনামূলকভাবে যদি দুটোকে একসাথে নেয় নেটের ক্ষেত্রে আর সেটের একটু তো লেট হওয়ার কথাই আছে এবার তো ধরে নিচ্ছি জানুয়ারি বা ডিসেম্বরের শেষ এর আগে তো করবে না তো এই ছ মাসে আমরা নিখুঁতভাবে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে পড়ব যেটা তোমাদের আগেও বলেছি যে প্রশ্নের ফর্ম্যাট কিন্তু এখন চেঞ্জ হয়েছে সিকোয়েন্স আকারে স্টেপস আকারে অ্যাজারশান রিজন্য ফরম্যাটে কিন্তু এখন আমাদের প্রশ্ন আসে আমাদের অর্জুন ব্যাচে এই ফরম্যাটেই তোমরা নোটস পাবে বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই এবং এই ভাষা এই দুই ভাষাতেই আমরা টোটাল কন্টেন্ট প্রোভাইড করব। সে পেপার ওয়ান নাও বা পেপার টু নাও পেপার টুর পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশান নাও বা পেপার ওয়ান নাও দুটোতেই তোমরা কিন্তু সমানভাবে বাংলা ইংলিশে নোট পাবে এবং প্রত্যেকটাকে তোমরা ঠিকঠাকভাবে তোমরা একদম স্টাডি করতে পারবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে এই জায়গাতে মাথায় রাখবো আমরা সব সবসময় একটা কনসেপ্টকে ক্লিয়ার করার একটা জায়গা থাকে কনসেপ্ট মিন্স যে তুমি যেটাকে দেখে পরীক্ষা হলে গিয়ে যেন ভালোভাবে বুঝতে পারো যে আচ্ছা এটা এই জায়গা থেকে এসেছে এটার এই জায়গাগুলো হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ কী পয়েন্ট আমরা আমাদের প্রত্যেকটা নোট কি পয়েন্ট আকারে ধরে ধরে থাকে প্রিভিয়াসের আমাদের টোয়েন্টি ইয়ার্সের ডিআই সলভ করানো হবে টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সের ডিআই সলভ করলে না তোমার ডিআইয়ের কোনো প্রবলেম থাকবে না বাকি যে নখানা ইউনিট আছে টোয়েন্টি ইয়ার্সেরই আমরা করবো দু থেকে এখন দু পর্যন্ত যা যা কোশ্চেন এসেছে এসেছে থ্রুলি স্টাডি হবে থ্রুলি আমাদের চব্বিশের প্রেক্ষিতে আমরা নিজেদেরকে তৈরি করব ক্লাসের প্রথম থেকে ছ হাজার এর একটা সিরিজ দেওয়া হবে প্রত্যেক মাসে তোমরা এক হাজার করে এমসিকিউ পাবে প্রথম থেকেই ছ হাজারের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং প্রথম থেকেই তোমরা ছ হাজার প্র্যাকটিস করতে পারবে নোটস বাংলা ইংলিশ দু ভাষাতেই থাকবে সেটা আপডেটেড থাকবে এমন নয় যে গুটিগত কিছু ওই যা চলে আসছে ওটা দিয়ে চলে চলে চলছে সব জায়গাতে একই রকম নোট এমন নয় একদম আপডেটেড ম্যাটেরিয়াল এবং তার সাথে সাথে সেগুলোর মধ্যে মাইন্ড ম্যাপিং যুক্ত থাকবে অর্থাৎ পয়েন্ট আকারে আকারে ছক আকারে আকারে সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব একদম সহজ ভাষায় যেন তোমরা সহজেই সেগুলোকে কালেক্ট করতে পারো বা মনে রাখতে তোমাদের সুবিধা হয় শুধু রেকর্ডেড ক্লাস নয় অনেক সময় দেখবে তুমি অ্যাডমিশান নিলে তোমাকে অনেক বলা হলো অ্যাডমিশন নিলে তারপর গিয়ে দেখলে রেকর্ডেড ক্লাস দিয়ে দায় সারাভাবে তোমাকে ছেড়ে দেওয়া হলো তোমার জন্যই ছেড়ে দেওয়া হলো আমরা এখানে লাইভ ক্লাসে এসে পড়াই আমি নিজে যেটা তোমাদের আগেও বলেছিলাম আমি যে এখন তো অনেক এক প্রকার আমাদের এখানেও তো মানে টিচারের নামে অনেক ক্ষেত্রেই এমন হয় ওই যে ক্লাসে শুরু দিকে বলছিলাম যে ফেস দেখছো ব্যানারে একটা গিয়ে পড়ছো অন্যজনের কাছে এখানে হবে না আমি বলছি এখানে হবে না এই যে মুখটাকে চিনে রাখো এই মুখই তুমি পাবে এই মুখই পড়াবে যদি আমরা যদি এই মুখের ভিত্তিতে না পড়াই তাহলে অবশ্যই পরে তুমি জানাতে পারো তুমি দেখবে এই মুখই পড়াবো এই এই মুখের ভিত্তিতেই পড়াবো এই মুখের ভিত্তিতেই তোমরা টোটাল কোর্স দেখ কমপ্লিট হবে এবং নিখুঁতভাবে হবে অনেক সময় অনেক জায়গাতে দেখবে রিডিং কম্প্রিহেনশন পড়ানোর জন্যই নাকি বলে আলাদা করে টিচার রাখা আছে এবার এটা নেহাতি একটা বেসিক্যালি বোকাম বোকামো বা এক কথায় বলতে পারি যে দেখবে অনেক ব্যানার এখন ফেসবুকে ঘোরাফেরা করে রিডিং কম্প্রিহেনশন পড়ানোর জন্য নাকি আলাদা টিচার আরে বাবা স্টুডেন্টের বোকা বানানো হচ্ছে তো এটাতে রিডিং কম্প্রিহেনশনে আবার আলাদা টিচার আবার কী আছে তো এই ধরনের জায়গাতে না গিয়ে একদম প্রপার যতটুকু দরকার যেটা পরীক্ষাতে তোমার আসবে চাকচিক্য না একদম ইনডেপ যেটা আসবে সেটাই এখানে হবে আমি সেটাকে তোমাকে প্রোভাইড করবো এক ঘন্টা বা দেড় ঘন্টা নয় প্রত্যেকটি ক্লাস হবে দু ঘন্টার এবং সবার সুবিধার্থে পেপার ওয়ানের ক্লাসগুলো আমরা রাত্রের দিকে রেখেছি ইভেন তুমি যদি ক্লাস করতেও না পারো তুমি হয়তোবা অসুস্থ হয়ে গেলে তোমার ওটা বাদ পড়বে না রেকর্ডেড ক্লাস থাকবে তুমি ওটাকে দেখে নিতে পারবে এবং তার সাথে সাথে প্রপার মাইন্ড ম্যাপিং দেওয়া থাকবে কোনটা কোনটা হলো কি হলো না আমাদের অ্যাপে যখনই জয়েন করে যাবে সাথে সাথে তোমার সামনে আটটা ফোল্ডার ভিজিবল হয়ে যাবে যখনই আমরা তোমাকে অ্যাপে জয়েন করিয়ে নেবো আটটা ফোল্ডার ভিজিবল হয়ে যাবে কি কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না সমস্ত কিছুর লাইভ আপডেট থাকবে এবং শুধুমাত্র দু ঘন্টার ক্লাস নয় এক্সট্রা ক্লাসেসও থাকবে স্বাভাবিক আমরা টার্গেট নিয়েছি ছ মাস তোমরা নিজেরাও জানো নিজেরাও পড়েছো পেপার ওয়ান ছ মাসে কমপ্লিট করা যায় না আমরা ওর জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি এক্সট্রা ক্লাসেস করাবো নর্মালি যে ক্লাসেস থাকবে থাকবে তার সাথে সাথে এক্সট্রা ক্লাসেসও আমরা ইনক্লুড করব যখনই যেই টপিকের আমরা যে তোমাদের টার্গেট দিয়েছি কুড়ি দিনে কমপ্লিট করবো টিচিং অ্যাপটিটিউড কুড়ি দিনে কমপ্লিট করবো রিসার্চ অ্যাপটিটিউড এই কুড়ি দিনের বেশি যখনই লাগার সম্ভাবনা থাকবে আমরা এক্সট্রা ক্লাসেস সেখানে নিয়ে সেটাকে কভার আপ করে দেবো যেন আমাদের একশো আশি দিনের টার্গেটটা কভার হয়ে যায় ওকে এরপরে আমি আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে কাউন্সেলিং করব যে কোনটাতে কি ধরনের তোমাদের প্রবলেম হচ্ছে আমাদের যারা মূলত এই আমাদের ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছেন আমাদের শুধু তো আর আমি নেই আরও আমার ব্যাকে অনেকেই আছেন যে তোমাদের জন্য নোট বানাচ্ছেন আপডেটেড মেটেরিয়াল যে প্রতিনিয়ত তোমাদের জন্য টিচাররা আছেন যারা কিনা প্রতিনিয়ত কোশ মাথা কাটিয়ে কোশ্চেন বানিয়ে কোশ্চেনকে আমরা আপলোড করছি ঠিক আছে তো এই প্রতিনিয়ত মাধ্যমেও প্রত্যেকটা কোশ্চেনকে তুমি কতটা কি ঠিক করতে পারছো আমি নিজে কাউন্সেলিং করব প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাসেসের মধ্যে আমি তোমাদের জন্য অবশ্যই রাখবো কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে পড়া ধরবো যে এই কথার এইটুকু হলো কি হলো না ঠিক আছে এবং সেই অনুসারে আমরা এগিয়ে যাবো এবার পড়া ধরাটাকে অনেকেই ভালোভাবে নেবে অনেকেই খারাপভাবে নেবে যে স্যার আমরা কি ছোটো যে পড়া ধরবে না এটা কন্টিনিউটির জন্য আমি করি কন্টিনিউয়াসলি যেন পড়াশোনার সাথে তুমি যুক্ত থাকো কারণ একশো আশি দিন মাত্র হাতে আছে তোমার মনে হচ্ছে একশো আশি কিন্তু যখন পড়তে যাবে না একদমই দেখবে এটা তুচ্ছ মনে হবে বিশেষত যখন দুটো পেপার একসাথে পড়তে যাবে আমরা সেটাকে সহজ করে তোমাদের জন্য একদম সব একদম কমপ্লিট ছ মাসের ফর্ম্যাটে নিয়ে আসবো বলেছে তারপরে দেখো এখানে তুমি একদম ঘরে বসেই তোমার এক্সট্রাভাবে কোথাও যেতে হবে না ঘরা বা ঘরে বসেই তুমি তোমার নিজের নেট সেটের যে কোয়ালিফায়ের যে জায়গাটা আছে তুমি ডিসেম্বরে গিয়ে তুমি নিজেই প্রমাণ পাবে যে তোমার সেই জায়গাটা কতটা কমপ্লিটেড হয়েছে ঠিক আছে তো তুমি এখানে কোনো ওয়ান টাইম ফিজ দিতে হয় না কিছু না মান্থলি ফিজের মাধ্যমে তুমি তোমার কোর্সটাকে কন্টিনিউ করতে পারো সবার সুবিধার্থে মান্থলি ফিজ এখানে ইনক্লুড করা হয়েছে অন ওয়ান টাইম কেউ চাইলে দিতেই পারো কিন্তু মান্থলি ফিজেরও সেখানে রয়েছে যে কেউ যদি চাও যে কোনো ঝামেলা থাকবে না একবারই আমি পে করে দেবো সেটাও করতে পারো কিন্তু মান্থলি ফিসে রয়েছে যাদের তুলনামূলক টিউশন পড়িয়ে তোমরা রীতিমতো তোমরা তোমাদের ক্লাস করছো তো সেই জায়গাটাও আমরা এখানে অ্যাভেলেবিলিটি রেখেছি এই টোটাল প্রসেসটাকে আমরা এখানে কমপ্লিট করব পেপার ওয়ানের তার সাথে সাথে পেপার টুরও আমরা কিন্তু এখানে বাংলাতে এডুকেশনে এবং পলিটিক্যাল সায়েন্সে নাও হিস্ট্রি কয়েকদিন পরে ইনক্লুড হবে রাইট নাও আমাদের পলিটিক্যাল সায়েন্স বাংলার এডুকেশনের মধ্যে একদম ডিরেক্টলি আজকে হচ্ছে পঁচিশ তারিখ আঠাশ তারিখের পর থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর একদম নিখুঁতভাবে শুরু হয়ে যাবে এই বাংলা এডুকেশান আর পলিটিক্যাল সায়েন্সে ঠিক আছে যারা দুটো পেপার একসাথে নেবে পেপার টু পেপার টু তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সেই জায়গাগুলোকে আমি কভার আপ করে দেবো এবং সেখানে অবশ্যই দুটো পেপার একসাথে নিলে তোমাদের কিছু না কিছু সেখানে একটু আমি যদি কম করাতে পারি সেই জায়গাগুলোকে আমি চেষ্টা করব আর সবাইকে আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি এ করার জন্য আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি সেই বিশ্বাসটাকে তোমাদের ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করব যেন তোমরা সাকসেসফুল হও আমরা যেই স্টুডেন্টদের উদাহরণ দিয়েছি আচ্ছা এখানে একজন বলছো যে আর হিস্ট্রি কবে শুরু হবে জুলাইয়ের মধ্যেই আমি শুরু করবো জুলাইয়ের মধ্যেই আমি শুরু করব ঠিক আছে আচ্ছা আমরা যেই ধরনের স্টুডেন্টদের এ যাবৎ মূলত তাদের মুখে হাসি ফোটাতে পেরেছিলাম তো অনেকেরই এরকম অনেকই আছে আমরা এখানে জাস্ট কয়েকজনে লাস্ট যারা মূলত জানিয়েছিল যে তারা কোয়ালিফাই করেছে তাদের কয়েকজনেরই নাম এখানে আমি রেখেছিলাম আদারওয়াইজ বেসিক্যালি আরও অনেক আছে যাদের কিনা সেভাবে ইনক্লুডও করা সম্ভব হয় না ঠিক আছে তো যাই হোক তো সেই জায়গাগুলোতে অন্যরা যেভাবে কোয়ালিফাই করেছে আমি চেষ্টা করবো তোমাদেরকেও যারা যারা পরবর্তীকালে আমাদের সাথে যুক্ত হচ্ছ আঠাশ তারিখের পরে আমি কথা দিচ্ছি এই বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশান এই সাবজেক্টগুলো তো আছি পেপার ওয়ানেও তোমাদের শুধু যদি পেপার ওয়ান নাও তোমাকে পেপার ওয়ানেও তৈরি করে দেবো যেন তোমার পেপার ওয়ান থেকে একটা পার্টিকুলার নাম্বার খুবই ভালোভাবে আসে এই জায়গাটা আমি কথা দিলাম এবং শেষ পর্যন্ত কথাটা তোমাদের আমি রাখবো সেটা তোমরা দেখতেই পারবে এবং পড়ানোর কোয়ালিটি তোমরা নিশ্চয়ই দেখতে পারবে মান্থলি ফিজের বেসিসে রয়েছে কোনো চাপ নেই তোমরা নিজস্বতার ভিত্তিতে তোমরা যাচাই করে নিতে পারবে অন্যান্য জায়গায় বড় বড় অ্যাড দেখতে পাচ্ছ তোমরা এই সময় কারণ চূড়ান্ত সময় তো এটা তো অনেক বড় বড় অ্যাড দেখতে পারবে কোনো একদম চাকচিককে অ্যাটে ছড়াছড়ি ঠিক আছে কিন্তু সেখানে কতটা নিখুঁতভাবে স্টুডেন্টের জন্য ভাবা হচ্ছে সেটাও একটা প্রশ্ন তো অবশ্যই সেটাকে যাচাই আমি বলবো না যে এখানে ভর্তি হও না ওখানে ভর্তি হও না আমার কাছেই হও তুমি আমার কাছেও না হও কিন্তু যাচাই করে সঠিক জায়গায় হও ঠিক আছে যাচাইটা করে নিও অবশ্যই যারা নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে নিও তাহলে আমার পড়ানোর ধরন আমার পড়ানোর ধরনটা তোমার জন্য কতটা এফেক্টিভ হবে সেটাকে তুমি দেখে নিতে পারবে আমি একদম বেস লেভেল থেকে পড়াই একদম সাধারণ উদাহরণ দিয়ে জটিলটাকে বুঝিয়ে দিই যেন ছোট ছোটো কনসেপ্টগুলোকে সহজেই ব্রেনে গেঁথে যায় পরীক্ষা হলে যেন সেগুলো কাজে লাগে আমাদের তো এই জায়গাগুলো রয়েছে আশা করি তোমরা সবাই ভবিষ্যতে আবারও সফল সফল হবে যারা অলরেডি কোয়ালিফাই করেছো আর যারা করোনা এখানে অনেকেই আছো যারা যারা জে জন্য অ্যাডমিশান নিলে আমাদের কাছে তো ওর জন্যই বলছি যে ভবিষ্যতে আরও তোমরা সফল হও এটাই আমার কামনা রইলো আর আঠাশ তারিখে যারা যারা তাহলে অ্যাডমিশন নিচ্ছ মানে অ্যাডমিশন তো আজকের থেকে শুরু হয়ে গেল আঠাশ তারিখের আমাদের ক্লাস শুরু হবে তো আঠাশ তারিখে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ আঠাশ তারিখে আমাদের তাহলে ক্লাসে আমাদের অ্যাপের ভিতরে দেখা হচ্ছে এটা তো গুগল মিটে হলো ক্লাসটা বেসিক্যালি আমাদের অ্যাপের মধ্যে আমাদের নিজস্ব অ্যাপ আছে তোমরা যোদ্ধা ব্যাচে যারা যারা ছেলে বুঝতে পেরেছো আমাদের একদম নিজস্ব অ্যাপ আছে নিজস্ব অ্যাপে সমস্ত কিছু হয় তো আঠাশ তারিখে তাহলে নিজস্ব অ্যাপে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আমরা এই ছ মাসে যেটা আমি বলেছি যে আমরা পারবো আমরা ওটাকে করে দেখাবো ঠিক আছে আবারও যেন আমরা সবাই বলি আমরা পারবো এই ধারণা যেন না থাকে যে আমি পারবো না এই জায়গাটাকে তুলে দাও সবাই মাথায় রাখো আমি পারবো এবং একশো আশি দিন নিজের মতো করে আমরা সেই জায়গাটাকে তুলে ধরবো আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে একশো আশি দিনে তোমাদেরকে তৈরি করে দেবো এইটুকু আমি তোমাদের বলতে পারি তাহলে তাহলে আমি পর্যন্তই রাখছি ভালো থেকো সবাই নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে ঠিক আছে আর ইউটিউবেও কিছু ফ্রি ক্লাসেস আসবে অবশ্যই সেগুলোতেও তোমরা যুক্ত হতে পারবে ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ গুড নাইট সকলকে